Okay, sir. We're live. So we are online now. So starting off the West Bengal Orthopedic Association actions. This is Bone and Joint Day 2020. As we are all aware, this week from the 1st of August to the 7th of August, we hold this Bone and Joint Week. And the 4th of August is specially marked as the Bone and Joint Day. So today is that day in which orthopedic surgeons from all over India are doing some sort of program. Some are doing virtual programs, some are doing something else. But all of us are dedicated to this message that is preventing deformities in degenerative arthritis. And this will be going on all over India. For us over here, this is the virtual meeting that we are doing, WBA Actions on Bone and Joint Day. So together with this, we have Kanchan Bhattacharya, who is our president-elect, and who will be assuming office next year. And as we start off the proceedings then with this welcome address by our president, Professor Chinmoy De. Chinmoy, you have a video message, I saw that, but are you going to say something right now? Then you can start. এবং তাদের আন্তরিক অভিনন্দন। আজকে যে সচেতনতা যে অনুষ্ঠান হচ্ছে সেটা ব্যবস্থা করার জন্য আমাদের পরবর্তী প্রেসিডেন্ট ডক্টর কাঞ্চন ভট্টাচার্য ধন্যবাদ। এছাড়াও আমাদের সদস্য এবং বাইরে থেকে যারা এই অনুষ্ঠানে যোগদান করেছেন প্রত্যেকের জন্যই থাকলো ধন্যবাদ। ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশন যে আমাদের সর্বভারতীয় সংগঠন যার সদস্য সংখ্যা 12,000-এর উপরে, তারা শুধু সদস্যদের কথা চিন্তা করে না, তারা সাধারণ মানুষের কথাও চিন্তা করে এবং তার জন্যই আজ বহুদিন ধরে আমাদের অনেক অর্থোপেডিক সার্জন অনেক জনসাধারণের জন্য অনেক কাজ করেছেন, যেটা 2012 সালে একটা নির্দিষ্ট চেহারা নিয়েছে। তার ফলে আমরা আগস্টের 1 থেকে 7 তারিখ পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে আমরা সাধারণ মানুষের জন্য কিছু কাজ করি, যেটাকে আমরা বোন অ্যান্ড জয়েন্ট উইক বলি। এবং তার মধ্যে একটা নির্দিষ্ট দিনও আছে, 4th আগস্ট, আজকের দিন, সেটা হচ্ছে বোন অ্যান্ড জয়েন্ট ডে। এই দিনে আমরা সাধারণ মানুষদের বিশেষ করে অস্থি রোগ সংক্রান্ত ব্যাপারে সচেতন করি, যাতে রোগে ভুগতে না হয়, চিকিৎসা করার চেয়েও আগে রোগকে আটকাতে পারলে, প্রতিরোধ করতে পারলে সেটা আরো ভালো হয়। সেই হিসেবে প্রত্যেক বছর একটা থিম তৈরি হয়। এবছরের থিম হচ্ছে অস্থির ক্ষয়জনিত কারণে যে অসুখ হয় সেগুলোকে কিভাবে আটকানো যায়, সেই থিমের উপরে বেশ করে আমাদের সদস্যরা, পশ্চিমবঙ্গ অর্থোপেডিক সদস্যরা কাজ করছেন বিভিন্ন অর্থ ক্লাবের মাধ্যমে ব্যক্তিগতভাবে, বিশেষ করে কলকাতা, ইস্ট কলকাতা অর্থ ক্লাব, হাওড়া অর্থ ক্লাব এবং বাইরে বর্ধমান, মেদিনীপুর, নর্থ বেঙ্গল, মালদা, এরা সবাই খুব ভালো কাজ করছে এই 7 দিন ধরে জনসাধারণকে সাহায্য করার জন্য অস্থিরোগ সংক্রান্ত ব্যাপারে। এছাড়া আজকে আমাদের যে অনুষ্ঠান হয়েছে এটা সাধারণত সাধারণ মানুষদের জন্যই বলা হচ্ছে, তাদেরকে সচেতন করার জন্য, এবং সেই ব্যাপারে তাদের যা জিজ্ঞাসা থাকবে তা অবশ্যই ওনারা ওনার ঠিক মতো উত্তর দিয়ে ক্লিয়ার সন্দেহ নিরসন। অর্ণব, তোমাকে আমি পাঠিয়ে দিয়েছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি ধন্যবাদ চিন্ময়। ইট ওয়াজ আ নাইস স্টার্টার ফর দিস ইভিনিংস প্রোগ্রাম। সিন্স প্রত্যুষ ইজ স্টিল আই থিঙ্ক নট ইয়েট রেডি উইথ দ্য স্লাইডস, দ্য মোমেন্ট হি গেটস রেডি উইল পুট হিম অন, বাট এট দ্য প্রেজেন্ট মোমেন্ট উই আর গোয়িং ওভার টু ডক্টর ষণ্ডেন্দু সামন্ত। ষণ্ডেন্দু নিডস নো ইন্ট্রোডাকশন ইন ওয়েস্ট বেঙ্গল সার্কেলস, অ্যান একাডেমিশিয়ান অফ দ্য হাইয়েস্ট কোয়ালিটি, and he has a unique distinction of specializing not only in arthroscopy, of which he was the honorary secretary of the Indian Arthroscopy Association, and together with that the pelvic acetabular is one of his favorite topics. Apart from that, he's a great practicer of trauma, and he happens to be one person from West Bengal who will be participating in the World TraumaCon conference. So Ṣaṇḍendu, it's over to you. You have a topic of stock deformities in knee osteoarthritis. And everyone would like to know how, কিভাবে তুমি এটা করবে বা কিভাবে তোমার সাজেশনস গুলো কি। নমস্কার ইন্দ্রদা, যেটা চিন্ময় দে স্যার বললেন যে প্রতি বছর আমরা এই বোন অ্যান্ড জয়েন্ট আগে ডে করতাম, এটা যখন আমাদের রাজশেখর স্যার ছিলেন তখন এইটা আইডিয়াটা এসেছিল আইএ এর মধ্যে, তারপরে এটা আস্তে আস্তে 4th আগস্টটাই স্পেসিফিক বোন অ্যান্ড জয়েন্ট ডে হিসেবে, তারপরে আমরা বোন অ্যান্ড জয়েন্ট উইক করি যেটা চিন্ময় দে স্যার বললেন। এবং দিস ইজ এ রিয়েল গ্রেট অনার ফর মি দ্যাট আই এম ইন ফ্রন্ট অফ সো মেনি
past president, present president, and the future president. So this is a great honor for me that I have given the privilege to present some of my ideas on this occasion, where we basically amra to sara bochor dhori amra kaj kori patient der sathe ebong sei daibaddhota amader to achei kintu ei je week ta amra chesta kori sadharonoto ekta awareness program korar jonno jate sadharon manush ke amra kotokgulo common jinish niye amra bolte pari যেমন এই বছরের প্রতি বছরই প্রেসিডেন্ট যারা থাকেন আইওএর, যেটা আমাদের সর্বভারতীয় সংস্থা, তার একটা আইডিয়া থাকে, তারা একটা মানে একটা ক্যাপশন দিয়ে দেন যে প্রতি বছর আমরা কী নিয়ে বলবো বা কী নিয়ে আমরা অ্যাওয়ারনেস করতে চাই। তা এবছরে দেয়া হয়েছে ডিফর্মিটি ইন ডিজেনারেটিভ ডিজিজ। তা আমি স্লাইড শেয়ার করছি, আমি আসছি ওখানে। দেখা যাচ্ছে আমারটা অর্ণব? হ্যাঁ ঠিক আছে, ওকে। সো আমার টপিক হাউ টু স্টপ দ্য ডিফর্মিটিস ইন দ্য নি অস্টিওআর্থ্রাইটিস। এই কারণে আমাদের যে প্রেজেন্ট প্রেসিডেন্ট প্রফেসর আরসি মিনা, আমাদের অনারারি সেক্রেটারি ডক্টর অতুল সিবাত্ত, হু ইজ এ ভেরি ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, চিন্ময় দে স্যার রয়েছেন আমাদের প্রেসিডেন্ট, পার্থ সারথী সরকার রয়েছেন, উনি আমাদের সেক্রেটারি। সো আই উইল বি গোয়িং ইন টু দ্য টপ অ্যাকচুয়াল টপিক। সো হোয়েন উই আমরা যখন চিন্তা করি যে নি অস্টিওআর্থ্রাইটিস, তখন দেখবেন নি আমাদের যারা বাড়িতে সিনিয়র যারা আছেন, যারা আমাদের দাদু ঠাকুমা দিদিমা বা ইভেন মা বাবা যারা, দেখবেন হাঁটুটা বয়সের সাথে সাথে অনেকটা বেঁকে যায়। দিস ইজ দ্য ডিফর্মিটি। সো আমরা যদি একটা পুরো স্পেকট্রাম অফ ডিফর্মিটি দেখি হাঁটুতে, দেখবেন হাঁটু যে শুধু ভিতরের দিকেই বেঁকে যায় তা নয়, যেটাকে আমরা আমাদের ডাক্তারি পরিভাষায় বলি ভেরাস ডিফর্মিটি, মানে যখন হাঁটুটা আস্তে আস্তে ভেতরের দিকে বেঁকে যায় সেটাকে আমরা ভেরাস বলি। এবং কিছু কিছু দেখবেন হাঁটু যে শুধু বেঁকে যায় তাই নয়, হাঁটুটা পুরোপুরি সোজা করা যায় না, যেটাকে আমরা বলি একটা ফ্লেকশন ডিফর্মিটি। সুতরাং স্পেকট্রাম অফ ডিফর্মিটি দেখছেন, এই যে একটা ছবি অনেকগুলো পেশেন্টের দেখুন আছে, কিন্তু আমরা যদি একটা ছবি দেখি যেখানে আমার মাউসটা দেখছে, দেখুন এখানে কতটা ভেরাস ডিফর্মিটি, মানে ভেতর দিকে চলে গেছে এরকম, দেখুন এই যে টোটাল স্পেকট্রাম, এটা কিন্তু আমাদের দেশে কিন্তু অনেকটাই দেখা যায়। তার একটাই কারণ যে আমরা সবাই কিন্তু জানি না যে কি করা উচিত, এবং সবাইয়ের মধ্যে একটা ভয় কাজ করে যে অপারেশন করতে হবে নাকি, আবার অপারেশন করলে কি হয়। সুতরাং আমাদের এই অপারেশন পর্যন্ত যাবার আগে পর্যন্ত আমরা যদি কিছু করতে পারি যাতে আমাদের ডিফর্মিটিটা এইরম স্টেজে না পৌঁছয়, তার জন্যই আমার টপিক হাউ টু স্টপ দ্য ডিফর্মিটি ইন অস্টিওআর্থ্রাইটিস। সো আমরা জানি যে এটা বয়সের সাথে সাথে হয়, বেসিক্যালি এটা কি ডিজেনারেটিভ, যেমন আমাদের চুল পাকতে থাকে, আমাদের শরীর আস্তে আস্তে মাসলগুলো উইক হতে থাকে, তেমনি হাড়ের ওপরে একটা কাভারিং থাকে যেটাকে আমরা আর্টিকুলার কার্টিলেজ বলি, সেই আর্টিকুলার কার্টিলেজটা গড গিফটেড। এবং আমরা সারা পৃথিবী জুড়ে আমরা রিসার্চ করছি যদি কোনোভাবে সেই আর্টিকুলার কার্টিলেজকে আবার নতুন করে তৈরি করা যায় বা রেপ্লিকেট করা যায় বা ল্যাবরেটরিতে গিয়ে আমরা তৈরি করতে পারি। এবং যদি আমরা এই পিরামিডটা ফলো করি, যদি আমরা দেখি 100,000 পেশেন্টের একটা স্টাডি নিই, এরকম দেখতে পাচ্ছেন যে 2% যারা কিন্তু খুবই খারাপ অবস্থায় চলে যাবে, যাদের ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগবে। এবং দেখুন যদি আমরা যদি দেখি পেন দেখি কি নি পেন উইথ সাম ডিসেবিলিটি, এটাও কিন্তু কম নাম্বার না। সুতরাং আমাদের সবাইকে কিন্তু হাঁটু নিয়ে বা আমাদের যে ডিজেনারেটিভ প্রসেস হচ্ছে এটা নিয়ে খুব সাবধানে থাকতে হবে। এখানে দেখুন যদি একটা হাঁটু স্ট্রাকচার দেখি, এই যে দেখুন হাড়গুলো সব হলুদ দেখতে, এই যে ব্লু জায়গাটা দেখছেন এটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ, যেটা কিন্তু সারা জীবন ধরে এই হাঁটু নিয়ে বা বিভিন্ন জয়েন্ট নিয়ে আমরা চলছি। যেমন হিম জয়েন্টে দেখুন এই হলুদ জায়গাটা হচ্ছে হাড়, ব্লুটা কার্টিলেজ, যাতে করে হাড়ে হাড়ে ঘষা না লাগে, এবং কার্টিলেজগুলোই কিন্তু আমাদের এটাকে প্রিভেন্ট করছে যাতে আমরা জয়েন্টটা খারাপ না হয়। যখন আমরা জন্মগ্রহণ করি সাদা জায়গাটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ, কিন্তু এটা যখন চলে যাবে তখন আস্তে আস্তে কিন্তু হাড় এরকম বেঁকে গিয়ে হাড়ের সাথে হাড়ে দেয়ার ইজ কন্ট্যাক্ট বিটুইন টু বোনস, যখনই দুটো হাড়ের মধ্যে থেকে যাবে কার্টিলেজগুলো চলে যাবার জন্যে, তখনই কিন্তু হাঁটুটা আস্তে আস্তে বেঁকে যাবে, যন্ত্রণা হবে, পেন হবে, সোয়েলিং হবে। দেখুন এই হাঁটুটা কত বেঁকে গেছে, যদি একটা হাঁটু দেখেন সোজা কিন্তু অন্যটা দেখুন কতটা বাঁকা। সুতরাং এই ডিফর্মিটিগুলো কিন্তু আমাদের প্রাইমারি, এবং এই যে অস্টিওআর্থ্রাইটিস মানে অস্টিওআর্থ্রাইটিস এটা কিন্তু বেশিরভাগই প্রাইমারি, যদি কোনো আঘাতজনিত কারণে হয় বা অন্য কোনো রোগের সাথে হয় তখন সেটাকে আমরা সেকেন্ডারি বলি। সুতরাং যখনই কোনো অস্টিওআর্থ্রাইটিস হবে আমাদের প্রথম আইডিয়া হচ্ছে কী করে পেশেন্টকে আরাম দেওয়া যায় বা পেনটা কন্ট্রোল হয় এবং কী করে তার ইম্প্রুভ দ্য জয়েন্ট ফাংশন। দুটো কারণেই কিন্তু চিকিৎসা সবসময়, যে কোনো জয়েন্টে পেন কী করে কমে, হাঁটুর মুভমেন্ট বা জয়েন্টের মুভমেন্ট কী করে আরও বাড়ানো যায়, এর জন্য আমরা কিছু কিছু প্রোটোকল বা এইগুলো হচ্ছে অ্যাওয়ারনেসের জন্য প্রবাবলি হয়তো এই স্লাইডটাই সব থেকে জরুরি, যে আমাদের কিছু এক্সারসাইজ করতে হবে,
ওয়েট রিডাকশন, ওয়েট যদি বেশি হয় অবশ্যই সেই ওয়েটটা তো হাঁটুর মধ্যে বা হিপ জয়েন্টেই পড়বে। সুতরাং কারো যদি বডি ওয়েট বা বিএমআই যেটা আমরা বলি সেটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে হাঁটু খারাপ হবে। কিছু কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্ট যাতে করে হাড়ের গ্রোথটা ঠিক থাকে, মডিফাই দ্য লাইফস্টাইল, মানে কি আমরা খুব বেশি স্ট্রেনাস অ্যাক্টিভিটি করবো না, বারবার সিঁড়ি ওপর নিচ করা, খুব ওজন নিয়ে কাজ করা, হাঁটু মুড়ে বসা, মানে হাঁটু যদি 90 ডিগ্রি বা 90 ডিগ্রির থেকে বেশি ফ্লেক্সড হয়ে বা হাঁটু মুড়ে কাজ করি তাহলে কিন্তু হাঁটু তাড়াতাড়ি ক্ষয়ে যাবে। সুতরাং ওয়েট রিডাকশন করতে হবে। পেইন মেডিকেশনস মানে যে আমরা অ্যানালজেসিক বলি যেগুলোকে, সেগুলো কিন্তু খুব বুঝে খেতে হবে। আমি বারবার করে সমস্ত পেশেন্টদের বলি কখনোই কিন্তু ডাক্তারবাবু একবার যে ওষুধটা লিখেছেন 5 দিন বা 10 দিন খাওয়ার জন্যে সেটা বারবার দেখিয়ে ওষুধ দোকান থেকে কিনে খাবেন না, তাহলে কিন্তু আপনার কিডনি সব থেকে বেশি খারাপ ক্ষতি হয় এবং আপনার লিভারও খারাপ হতে পারে। কোনো কোনো সময় আমরা জয়েন্টে ইঞ্জেকশনও দিই, সার্জারি একটা আছে কিন্তু সেটা কিন্তু একদম লাস্ট স্টেজের জন্যে, যখন খাঁটু খুবই বেঁকে যায় বা 60 বছরের ওপরে বয়স হয় তখন আমরা সার্জারি করতে বলি। যেমন এই স্লাইডে দেখুন কী কীভাবে আমরা এক্সারসাইজ করতে পারি যাতে হাঁটুর মাসল যেগুলো থাকে হাঁটুর ব্যালেন্স মেনটেন থাকে। যদি আমরা কেউ সাঁতার কাটতে পারি বা সকালবেলায় উঠে বা সন্ধেবেলায় অন্তত 15 মিনিট আধ ঘন্টা, যার যেরকম হার্টের ফিটনেস আছে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে আমাদের যদি হাঁটতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবো। দেখুন এগুলো অনেকটা ব্রেস বা নি ক্যাপ আমরা ইউজ করি, এটাও কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে করবেন। এখানে অ্যাকুপাংচার কথাটা দেখুন আমি রেড লেটারে লিখছি একটাই কারণে, দেখবেন খবরের কাগজে ইভেন বড় বড় কাগজে দেখবেন অনেকগুলো জায়গায় লেখা থাকে অ্যাকুপাংচার করুন, আপনার জয়েন্ট রিপ্লেসমেন্ট কিন্তু করতে হবে না, আপনারা ভালো হয়ে যাবে। আপনাকে আমি কনফিডেন্টলি বলছি যে এই সব অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনারা যাবেন না, এতে পয়সা খরচা হয় আননেসেসারি, কোনো লাভ হয় না। এবং যারা আমি এবং ব্যক্তিগতভাবে জানি যে সব বড় বড় লোকেরা বা ব্যক্তিরা এর অ্যাডভার্টাইজমেন্ট করেছেন তাদের প্রায় 50-60% কিন্তু হাঁটু রিপ্লেস হয়ে গেছে। সুতরাং ভালো হওয়া হলে তো আগে ওদেরই হতো। সুতরাং চেষ্টা করবেন এগুলোকে অ্যাভয়েড করতে। অ্যানালজেসিক খুব বুঝে খেতে হবে, খাবেন না এটা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া, কিডনি এবং লিভার এটাই কিন্তু খারাপ হয়ে যায়। সুতরাং অনেক সময় আমরা এই গ্লুকোজাবিন বা কন্ড্রাইটিন এই ওষুধগুলো লিখি, এগুলো ডিজিজ মডিফাইং ড্রাগ, এগুলো নেওয়া যেতে পারে খুব আর্লি স্টেজে কিন্তু এগুলো খুব লং টার্ম নিলে খুব একটা লাভ হয় না। অয়েন্টমেন্ট এগুলো লাগাতে পারেন কিন্তু এগুলো ঘষে বা অনেক সময় লাগানো বা অনেকের অ্যালার্জি থাকে, গরম শেক না দেওয়াই ভালো। সাধারণত আমরা আইস কম্প্রেস দিতে বলি যাতে করে সোয়েলিংটা কম থাকে। স্টেরয়েড অনেক লোকই জিজ্ঞেস করেন ডাক্তারবাবু স্টেরয়েড তো ম্যাজিক ড্রাগ, এগুলো খেলে কি খুব তাড়াতাড়ি ভালো হবো? খুব অ্যাকিউট পেন ছাড়া আমরা দিই না, খুব আর্লি স্টেজে হার্ডলি আমরা 20-40 দিন দিই। প্লিজ দয়া করে এটা লং টার্ম খাবেন না, এটাও কিন্তু কিডনি লিভার এবং অন্যান্য ইভেন হার্টও আপনার খারাপ হতে পারে। ইঞ্জেকশন অনেক সময় আমরা দিই হাঁটুর মধ্যে যে লিকুইডটা থাকে, যে তৈলাক্ত পদার্থ থাকে সেগুলোকে আমরা কন্ট্রোল করার জন্যে। অনেক সময় আমরা অপারেশন করি, এটা তো আগেই আমি বললাম এটা খুব অ্যাডভান্স স্টেজে করা হয় যেগুলোকে আমরা হাঁটু রিপ্লেস বলি। আমি সেই পার্টটায় আসছি না কেন আমার পরের বক্তারাও আছেন যারা এটা নিয়ে হয়তো বলবেন। অনেক সময় আমরা মাইক্রোসার্জারি বা আর্থোস্কোপি করে সেগুলোতেও আমরা করতে পারি কিন্তু এগুলো সব সার্জিক্যাল প্রসিজিওর। আমার বক্তব্যটা মেনলি ডিফর্মিটি কী করে কালেকশন করব, মেনলি মনে রাখবেন যে সুন্দর লাইফস্টাইল, কী কী খাবো না খাবো, হাড়ের যাতে গ্রোথ এবং ভিটামিন ঠিক থাকে বা হাড়ের ভিটামিন D3 বা ক্যালসিয়াম যখন আমরা 50 বছর মহিলাদের পেরিয়ে যাবে বা 45, ইভেন এটা শুধু মহিলা নয় ছেলেদেরকেও, মেল পেশেন্ট যাতে তাদেরকেও খেতে হবে। সুতরাং এইগুলো যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু আমাদের হাঁটুগুলো এরকম ডিফর্ম বা এই অবস্থায় আসবে না। যখন এইরকম কোনো ডিফর্মিটি হয়ে যাবে বা বেঁকে যাবে, যখন এক্সরে এরকম দেখা যাবে, তখন কিন্তু আমাদের কিন্তু অপারেশন করার মতো জায়গা ছাড়ার উপায় থাকবে না। সুতরাং দেখুন এইগুলো যেমন আমরা অপারেশন করে আবার হাঁটুটাকে আমরা সোজা করে দিয়েছি। সুতরাং চেষ্টা করবেন যাতে করে আমরা এই যে কমন যে রুটিন পদ্ধতি যেগুলো করলে হাঁটুটাকে ভালো রাখা যায় ব্যাপারটা ঠিক করা যায়। সুতরাং আলটিমেটলি আমাদের ডাক্তার হিসেবে আমাদের কিন্তু গোল বা এম কিন্তু থাকে, যে কোনো জিনিসে ট্রিট করি মেনলি হচ্ছে পেশেন্ট স্যাটিসফ্যাকশন, এটা হচ্ছে আমাদের গোল। সুতরাং এটা যদি আমরা মনে রাখতে পারি, আশা করি এই যে আমরা প্রত্যেক বছর 1 তারিখ থেকে 7 তারিখ মানে ফার্স্ট উইক অফ অগাস্ট আমরা করে থাকি বোন অ্যান্ড জয়েন্ট উইক, তাহলে কিন্তু আমাদের যে পেশেন্টদেরকে অ্যাওয়ারনেস বা তাদেরকে জানানো যে কী কী করলে ভালো থাকবেন, তাহলে কিন্তু আশা করি আমাদের এই উদ্যোগটা যেটা আমাদের সর্বভারতীয় সংস্থা থেকে নেওয়া হয় এবং যেটা আমরা পশ্চিমবঙ্গ থেকে যে আমাদের যে অর্থোপেডিক সংস্থাকে আমরা চেষ্টা করি সেইটা আমাদের উদ্দেশ্য অনেকটাই সফল হবে। নমস্কার, আশা করি আমার যে বক্তব্য আমি পরিষ্কারভাবে আপনাদেরকে জানাতে পারলাম এবং আমি আমার সমস্ত সিনিয়র যারা আছেন তাদেরকে আমি নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। চন্দেন্দু এক্সট্রিমলি ভালো, প্রায় মোটামুটি টাইমের মতো হয়েছে এবং বক্তব্যগুলো খুব পরিষ্কার এবং সুন্দর। আশা করি যারা যারা শুনেছেন
তারা এতে উপকৃত হবেন। এবার যেহেতু শুভমিতা একটা চলে যাবার একটা প্রবলেম আছে, আমি শুভমিতাকে এবার রিকোয়েস্ট করছি যে তুমি যদি এইবার ইয়েতে আসো আমাদের এই ভার্চুয়াল মঞ্চে এসে, সৌমিতার পরিচয় নিশ্চয়ই দিতে হবে না, সকলেই আমরা জানি অসাধারণ গায়িকা এবং বহুদিন ধরে গাইছেন, বহুদিন আমাদের আনন্দ দিচ্ছেন এবং বহু বহু অনুষ্ঠান ওনার শোনা হয়েছে, বহু ক্যাসেট রেকর্ড। আজকে যে উনি এসছেন আমাদের মধ্যে সেটা আমাদের খুবই ভালো লাগছে। সৌমিতা রেডি? ইন্দ্র নেক্সট স্পিকার আমি। হ্যাঁ তারপরে তুমি। নমস্কার, I would like to thank everybody who is now in this digital platform. I'm feeling very honored and privileged to be a part of this board and joint day, and especially I would like to thank Dr. Shardar who has invited me to join this program. After getting his invitation, I was wondering why am I আমি কেন এখানে কি করব, তো সো বাট নাও আই এম ফিলিং দ্যাট আই এম লার্নিং সো মেনি থিংস ফর নিয়ারলি হাফ অ্যান আওয়ার। এটা খুবই জরুরি আমাদের সকলের পক্ষে জানা, কারণ আমরা একেবারেই লে ম্যান, এত ডিপেন্ড করে থাকি ডক্টরদের উপরে, এবং এই বোন অ্যান্ড জয়েন্ট এই স্পেশালি আমার মাকে নিয়ে আমি ডক্টর সর্দারের কাছে প্রথমে গিয়েছিলাম মায়ের যখন প্রবলেম হয়েছিল কোমরে, তো তখন আমি বুঝেছিলাম যে কতখানি এই সম্পর্কে আমরা যদি একটু আগে থেকে বুঝতে পারি, জানতে পারি, যেটা ডক্টর স্বর্ণেন্দু একটু আগে বললেন, তাহলে সেটা আমাদের জীবনের জন্য যে কত উপকার হতে পারে। আর সবসময় এটা তো ঠিকই, ওয়েট কন্ট্রোল করা আর এইগুলো প্রাথমিক ডাক্তারবাবুরা সবসময় আমাদের বলেন, কিন্তু আমরা শুনি না সবসময়, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু শুনলে পরে নিশ্চয়ই অনেকটা ভালো থাকা যায়, আমরা অনেকটা প্রিভেন্ট করতে পারি। তাতে আমি আমি বিশেষ করে যেটা ফিল করি যে ওনারা যেমন আমাদের জন্য আছেন ডাক্তারবাবুরা, তেমনি আমাদেরও একটা দায়িত্ব ওনাদের যতটা সম্ভব হেল্প করার। আমরা সেটা করি না, আমরা ওনাদের কথা শুনি না, ওনারা যা বলেন তার থেকে ওই যে ডক্টর স্বর্ণেন্দু বললেন বেশি বেশি ওষুধ খেয়ে ফেলি, এই সমস্ত করতে থাকি। কিন্তু এইগুলো আমরা যদি একটু মেনে চলি, একটু সচেতন হই, তাহলে বোধহয় আমরা অনেকটাই এড়িয়ে যেতে পারি। আর এইরকম একটা বোন অ্যান্ড জয়েন্ট উইক, মানে এটা শরীরের একটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেকগুলো ইম্পর্টেন্ট পার্টের মধ্যে আমার মনে হয় এটা, কারণ আমাদের সকলেরই, আমরা যারা 40-50 সকলেরই এই প্রবলেমটা আস্তে আস্তে শুরু হয়, তো সেটা একটা ভীষণ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আর বডি, and we should be very careful about that. So, আমি তো এই সাবজেক্ট সম্পর্কে কিছু বলতে পারবো না, কিন্তু আমার যেটা বিষয় গান, আমার মনে হয় একটা গান আমার এই মুহূর্তে খুব মনে হচ্ছে, যেটা আমার সবসময় মনে হয় এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে সেই গানটা খুব প্রাসঙ্গিক, খুব রেলেভেন্ট একটা গান। তো আমি সেই গানটা দিয়ে আমি একটুখানি শোনাচ্ছি দুলাইন। যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে, রাঙা সূর্য বলবে প্রভাত, যদি বন্ধু হও, সবার রঙে মিশলে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত দ্বিধা বন্ধ দূর, সবার রঙে মিশলে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত দ্বিধা বন্ধ দূর, যদি ভাগ করে নাও দুঃখ সুখ, বোঝো তোমার আমার নেই তফাত, যদি ভাগ করে নাও দুঃখ সুখ, বোঝো তোমার আমার নেই তফাত, হাসি মুখ তোলে
বাড়াও হাত যেন থামবে ঝড়, মুছে যাবে রাত হাসি মুখ তুলে অভিমান ভুলে, রাঙা সূর্য উঠবে সুপ্রভাত যদি বন্ধু হও, যদি বন্ধু হও। আমরা এখান থেকে হাততালি দিচ্ছি কিন্তু আমার খুব মনে হয় যে আমরা সত্যি যদি সবাই সকলের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ, ইনফ্যাক্ট ডাক্তারদের সাথে পেশেন্টদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই থাকা উচিত, কারণ উকিল আর ডাক্তারের কাছে কোনো কিছু গোপন করতে নেই বলে। তো সেই জন্য এই রকম করে যদি ডাক্তার পেশেন্টের বন্ডটা যদি এরকম হয়, বন্ডিংটা, তাহলে মনে হয় এমনি অনেক রোগ সেরে যায়। আপনাদের দেখেই, আপনাদের কথা শুনেই আমাদের অনেক রোগ সেরে যায়, সেই রকম ভরসা যারা দিতে পারেন আমাদের। এই গানটার কথা এতই ভালো, যতবার চুরি কোনোদিন তো পুরনো হয় না, আর আপনি এমন করে গিয়েছেন যতবারই চুরি তাতেও পুরনো হবে না। I should mention the name of the lyricist and the composer, উদয় বন্দ্যোপাধ্যায়। উদয় বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুরে এই গানটা, খুবই ভালো কম্পোজিশন সত্যি কথাই। এই সুযোগটা একটু নিচ্ছি, দেখছি যে হৈমন্তী দি এসে গেছেন লাইনে, শুনতে পাচ্ছেন? আপনাকে একটু পরে দিচ্ছি, আমাদের একটা ছোট্ট লেকচার আছে অস্টিওপোরোসিস এর উপর। সেই অস্টিওপোরোসিস এর উপর বলছে আমাদের পাস্ট প্রেসিডেন্ট এবং আমাদের খুবই শ্রদ্ধেয় প্রত্যুষ দা, প্রত্যুষ চ্যাটার্জি। প্রত্যুষ দা রেডি? স্যার আনমিউট করুন, আমি স্লাইড চালু করছি। শুরু করুন স্যার, স্লাইড গুলো পরপর চলে আসবে। হ্যাঁ স্যার, আমি বলতে দিতে থাকবো, আপনি বলুন। ওকে, গুড ইভিনিং মিসেস সুমিতা ব্যানার্জি, হৈমন্তী শুক্লা অ্যান্ড আদার ডিগনিটারিজ অন দিস ফোরাম। আমাদের প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট আগেই বলেছেন যে আমরা এটা বোন অ্যান্ড জয়েন্ট, ন্যাশনাল বোন অ্যান্ড জয়েন্ট সপ্তাহ পালন করি ফ্রম 1st August to 7th August, এবং 4th August হচ্ছে ন্যাশনাল বোন অ্যান্ড জয়েন্ট ডে। তো সেই ব্যাপারে আমি, আমাদের প্রেসিডেন্ট অলরেডি বলে দিয়েছেন, এর তাৎপর্য আমি আর বড় করে করছি না। এটা আজকের প্রোগ্রামটা WBA করেছে মাস পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট কমন অর্থোপেডিক প্রবলেমস, এই সম্বন্ধে। তো ফার্স্ট স্লাইডটা অর্ণব, ফার্স্ট স্লাইড করবো, বলুন স্যার। তো স্লাইডটা দেখা যাচ্ছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি না কিছু। হ্যাঁ দেখতে, ফার্স্ট স্লাইড দিয়েছি স্যার, অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি। ওকে, সো দিস ইজ অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর দি জেনারেল পিপল, অস্টিওপোরোসিস। আমি যথাসম্ভব সাধারণভাবে কথাটা, এটা বক্তব্যটা রাখব। সেকেন্ড স্লাইড, অ্যাকচুয়ালি অস্টিওপোরোসিস মানে হচ্ছে পোরাস বোনস, পোরাস বোনস মানে হাড়গুলো ছিদ্র ছিদ্র হয়ে যায়, ছিদ্র ছিদ্র প্র্যাকটিক্যালি, কিন্তু পোরাস হাড়ের জোরটা কমে যায়, কারণ বোনস থেকে মিনারেলস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অত্যন্ত যে অন্যান্য যে মিনারেলস থাকে যেগুলো বোনকে শক্ত করে, স্ট্রেংথ দেয়, সেই দেয়ার ইজ প্রলংড লস অফ দিস, অফ দিস মিনারেলস উইচ, সেগুলো তার জন্যে বোনটা আস্তে আস্তে কমজোর হয়ে যায়। তো এই ব্যাপারটা অনেস্টলি স্পিকিং অ্যাবসলিউটলি প্রিভেন্ট করা যায় না, কারণ এটার সঙ্গে বয়সের সম্পর্ক আছে। যেমন যেমন বয়স বাড়তে থাকে তেমন তেমন অস্টিওপোরোসিসের সম্ভাবনা বাড়তে থাকে, এবং এটা ইনডাইরেক্টলি রিলেটেড টু আওয়ার অ্যাডভান্সমেন্ট ইন মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্স খুব অ্যাডভান্সড হয়েছে বলে মানুষ আগে যখন 30-35 বছর অবধি বাঁচত, এখন সেটা বাঁচছে
78 বছর দি এভারেজ লাইফ স্প্যান অফ হিউম্যান বিং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইজ 78 টুডে। তার মানে যত মানুষ মানুষের বয়স বাড়বে, লঞ্জিভিটি বাড়বে, তত এর হাড়ের হাড়টা কমজোর হয়ে যাবে এবং অস্টিওপোরোসিস হবে। কাজে অ্যাবসলিউট রিডাকশন করা যায় না। নেক্সট স্লাইড। কিন্তু অস্টিওপোরোসিস নিয়ে এখন এটা ম্যাটার অফ গ্লোবাল কনসার্ন, বিকজ সারা পৃথিবীর সমস্ত মানুষ এটার দ্বারা এফেক্টেড, এবং প্রাইমারি টার্গেট হচ্ছে পোস্ট মেনোপজাল উইমেন, এবং সারা পৃথিবীতে জেরিয়াট্রিক প্রবলেম, বয়স্ক লোকেদের সংখ্যা দিনকে দিন বাড়ছে এবং তাদের মধ্যে অস্টিওপোরোসিস হচ্ছে। অস্টিওপোরোসিস হলে সমস্যা হচ্ছে যে অল্প চোটেই বা কখনো কখনো কোনো চোট না লাগলেও ফ্র্যাকচার হয়ে যেতে পারে, এবং ফ্র্যাকচারটা ফিক্স করা ডিফিকাল্ট হয় কারণ হাড়ের হাড়ের মজবুতি কম থাকে। এত সব কারণে WHO 20th অক্টোবর এভরি ইয়ার ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে বলে ডিক্লেয়ার করেছে, যাতে করে সারা পৃথিবীর মানুষ, সাধারণ মানুষ অস্টিওপোরোসিস সম্বন্ধে তাদের ওয়াকিবহাল হতে পারে। নেক্সট। অনেক লোক সারা পৃথিবীতে অ্যাফেক্টেড হয় এবং এদের মধ্যে অনেক লোকের সার্জারি প্রয়োজন হয়, এবং যাদের সার্জারি প্রয়োজন হয় তাদের তাদের মধ্যে একটা সাইজেবল পার্সেন্টেজ 50-20% অফ দেম এক্সপায়ার উইদিন ওয়ান ইয়ার বিকজ অফ ভেরিয়াস রিজনস। এইটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপিক ছবি, আমাদের হাড়ের ভেতরে যেটা থাকে প্রোটিন ম্যাট্রিক্স, প্রিভিয়াস লাইফ প্রোটিন ম্যাট্রিক্স। এই প্রোটিন ম্যাট্রিক্সটা হচ্ছে এর মধ্যে এই মিনারেলসগুলো থাকে। তো এটা হচ্ছে নর্মাল বোন, এটা হচ্ছে অস্টিওপোরোটিক বোন। এটা দেখি বোঝা যাচ্ছে যে এই যে অস্টিওপোরোটিক বোনের প্রোটিন ম্যাট্রিক্স যার ভেতরে আমাদের মিনারেলসগুলো বাঁধা থাকে সেইগুলো আর ধরতে পারে না, সো এখান থেকে মিনারেল লস হতে পারে। কিন্তু বেসিক প্যাথোলজিটা মিনারেল লস নয়, বেসিক প্যাথোলজি হচ্ছে এই যে প্রোটিন নেটওয়ার্কটা এটা ভেঙে যায়। অস্টিওপোরোসিস অনেক রকমের আছে, প্রাইমারি সেকেন্ডারি। সেকেন্ডারি বিভিন্ন কারণে, এন্ডোক্রিন ডেবিউটিং ডিজিজ যেমন ক্যান্সার বা অন্যান্য ওষুধ বা ড্রাগ অ্যাবিউজ, স্টেরয়েড বা অ্যালকোহলিজম থেকে অস্টিওপোরোসিস হতে পারে। সেটা সেকেন্ডারি অস্টিওপোরোসিস, সেটা নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা আলোচনা করব প্রাইমারি পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস নিয়ে। এখন প্রিভিয়াস স্লাইড প্লিজ। প্রিভেনশন, প্রিভেনশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আজকের আমরা আলোচনা করব। লাইফস্টাইল অল্টারেশন, ডক্টর স্বর্ণেন্দু সামন্ত একটু আগে বলেছে যে লাইফস্টাইল অল্টারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন প্রিভেন্টিং ডিজেনারেশনস। লাইফস্টাইল অল্টারেশন ইজ অলসো ইম্পর্টেন্ট ইন প্রিভেন্টিং অস্টিওপোরোসিস। একটা হচ্ছে দিস স্মোকিং, ড্রিঙ্কিং অ্যান্ড সিডেন্টারি হ্যাবিটস, এই তিনটে জিনিস হচ্ছে অস্টিওপোরোসিসের শত্রু। ফর্চুনেটলি আমাদের দেশে অধিকাংশ মহিলা, বেশিরভাগ মহিলাই স্মোকিং এবং ড্রিঙ্কিং করেন না, কিন্তু কিছু সংখ্যক মানুষ মহিলারা এখনো করছেন, কিন্তু এইগুলো এইগুলো হচ্ছে আমাদের অস্টিওপোরোসিসের শত্রু। এবং সিডেন্টারি হ্যাবিটস, যদি কেউ মিনিমাম যে কাজকর্ম সেগুলো না করে, শুয়ে থাকে, তাতে বোন মিনারেলস লস বেশি হয়। কাজেই অস্টিওপোরোসিস প্রিভেন্ট করতে হলে দেখতে এই স্মোকিং ড্রিঙ্কিং অ্যাভয়েড করতে হবে, সিডেন্টারি লাইফ অ্যাভয়েড করতে হবে, ফুড হ্যাবিটসটা প্রপার ফুড হ্যাবিটস মেনটেন করতে হবে, এবং মিনিমাল এক্সারসাইজ। সেই এক্সারসাইজ এমন নয় যে জিমে যেতে হবে, হাঁটা চলা এই সাধারণ এক্সারসাইজের দ্বারাই অস্টিওপোরোসিসের বোন অনেকটা লস অফ রিডাক্ট মিনারেল লস স্পিডটা কমে যাবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা WHO হাইলাইট করছে সেটা হচ্ছে অ্যাভয়েড ফল। যেসব মহিলারা বা যেসব বয়স্ক পুরুষরা যারা হাঁটার সময় একটু টলমল করে হাঁটেন, তাদের ক্ষেত্রে একটা সাপোর্ট ডিউরিং ওয়াকিং ইজ এসেন্সিয়াল, একটা লাঠি কিংবা অন্য জাতীয় কিছু একটা সাপোর্ট। এইটা অনেক মানুষের ইগোতে আঘাত করে, কিন্তু সেই ইগোটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টু প্রিভেন্ট ফল। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে এই যে সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় সব সময় এল্ডারলি পিপল এই একটা ব্যানিস্টার, এটা রেলিংটা ধরে ওঠানামা করতে হবে। এই দুটো সিম্পল জিনিস যদি আমরা নিজেদের লাইফস্টাইলের মধ্যে নিয়ে নিতে পারি, তাহলে মানুষ পড়বে কম, চোট লাগার ইনসিডেন্সটা কম হবে এবং অস্টিওপোরোটিক ফ্র্যাকচার্স কম হবে।
next slide or not. Hormone replacement therapy, gynecologist domain e pore, jehetu postmenopausal amader shorire je natural sex hormones gulo kaj kore shegulo kome jay tar pholei osteoporosis hoy kajei postmenopausal women der kimba jader hysterectomy hoyeche tader khetre hormone replacement therapy seta gynecologist ra bhaben er onek pros and cons ache kajei eta ek kothay bola jabe na kintu there is an option of hormone replacement therapy a second hoche calcium calcium shudhu noy onnanno minerals ta seta kotota joruri nischoy joruri kintu calcium ebong onnanno minerals tai pradhan noy karon jeta bollam je pradhan karon hoche osteoporosis er oi protein network ta bhenge jawa kaji pradhan ebong tar jonno mineral bone mineral loss hoy to pradhan karon ye hoche je protein minerals ta ke jodi bhenge jawa ta prevent kora jay othoba ta speed of ब्रेकिंग टाके प्रिवेंट करा जाए ताहले अनेक क्षेत्रे ऑस्टियोपोरोसिस करेक्टेड होबे आर आरेकटा कथा होच्छे जे जेहेतु मेनोपॉजेर संगे ऑस्टियोपोरोसिस रिलेटेड तबु देखा गेछे जे मेनोपॉजे 10 बछर परेओ 50% अफ दि वुमेन आर ऑस्टियोपोरोटिक 50% आर नॉन ऑस्टियोपोरोटिक एवं 20 बछर परे मेनोपॉजे ओनली 70% अफ दि पीपल आर ऑस्टियोपोरोटिक 30% आर स्टिल नॉन ऑस्टियोपोरोटिक काजेई ब्लैंकेट प्रेसक्रिप्शन ऑफ कैल्शियम कोनो प्रयोजन नहीं तब इन्वेस्टिगेशन्स करते हैं स्क्रीनिंग करते हैं अनेक रकम इन्वेस्टिगेशन्स आछे किन्तु तार मध्ये ए डेक्सा बोले एक जिनिस आछे जेटा डुअल एनर्जी एक्सरे एब्जॉर्प्शियोमेट्री एटा जदि पोस्ट मेनोपॉजल वुमेन आमरा सजेस्ट करी एवरी थ्री इयर्स तारा जदि रुटीन डेक्सा करे एटा खूब खर्च खरच सापेक्ष नय मोटामुटी मध्यबित्त मानुषेर आयत्तेर मध्ये এটা করলে মোটা মোটামুটি ধরা যায় যে বোন মিনারেল লসটা কি রকম হচ্ছে বা এট অল কিছু হচ্ছে না এছাড়াও অন্যান্য যে সব ওষুধ আছে সেগুলো আমি ডিসকাস করছি না সেগুলো অন্যরা যারা বলবেন তারা বলবেন তো এইটাই হচ্ছে মেইন প্রিভেনশন অফ অস্টিওপোরোসিস মোটামুটি ভাবে আমার এই বক্তব্য এই যে টু জেনারেশনস অফ থ্যাংক ইউ ধন্যবাদ আমি এটা বলছি এটা দুই জেনারেশন অফ পিপল মহিলা একজন 18 একজন 80 এই যে আজকে 18 সে একদিন 80 হবে আমরা এটা প্রিভেন্ট করতে পারবো না চাইবো না কিন্তু আমরা চাইবো যেটা সেটা হচ্ছে যে এই 18 বছরের মেয়েটি যখন 80 বছরের বৃদ্ধা হবে তখনও যেন তার বোন ডেনসিটিটা যথাসম্ভব শক্ত থাকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রাক্তন সভাপতি প্রত্যুষ চ্যাটার্জী স্যারকে খুব মনোজ্ঞ একটা অস্টিওপোরোসিসের উপর বক্তব্য রাখার জন্য এবং আমি প্রথমেই স্বাগত জানাই আমাদের বিশিষ্ট গায়িকা সৈমন্তী শুক্লা দেবীকে এবং শুভমিতা ব্যানার্জিকে ইনি আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো বিশিষ্ট সদস্যবৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দরা যোগ দিয়েছেন তাদের মধ্যে আমাদের প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ সর্দার স্যার সে তো প্রথম থেকেই আছেন এবং উনি খুব সুন্দর ভাবে অনুষ্ঠান পরিচালনা করছেন আমাদের সঙ্গে আছেন আমাদের প্রাক্তন সভাপতি গোলক বিহারী মাঝি স্যার আমাদের সঙ্গে আছেন আমাদের বর্তমান সভাপতি চিন্ময় দে স্যার এবং আমাদের প্রাক্তন সভাপতি নিলয় গান্ধী দাস আমাদের সঙ্গে আছেন রাজীব রমন রবি ভরদ্বাজ আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সদস্য সৌম্যজিৎ বাসু ইনি বিখ্যাত স্পাইন সার্জন কলকাতার এবং আমাদের সঙ্গে আছেন আমাদের সদস্য স্বর্ণেন্দু সামন্ত এবং এই মধ্যেই আমি একটা কথা বলি যে আমাদের এই প্রোগ্রামটা করার উদ্দেশ্যটাই হচ্ছে যে আমাদের এই বোন এন্ড জয়েন্ট ডেটাকে মানুষের মনের মধ্যে একটা জায়গা করে নেওয়ার জন্য কারণ এই কোভিড পরিস্থিতিতেও এই বোন এন্ড জয়েন্টটা পালন করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের হাড়ের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া এবং এই বেশি কথা আর বলবো না আমি এরপরে অন্যকে রিকোয়েস্ট করব যেন আমাদের বর্তমান সভাপতি তার একটা সংক্ষিপ্ত বক্তব্য যারা পরে জয়েন করেছেন তারা যাতে দেখতে পারেন একটু দেখানোর জন্য এরপরে আমি ইন্দ্র সর্দার স্যারকে বলবো পরের অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি প্রফেসর চিন্ময় দে প্রেসিডেন্ট এবং ডাক্তার পার্থসারথী সরকার সেক্রেটারি আর সব সদস্যদের নিয়ে 1-7 আগস্ট বোন এবং জয়েন্ট সপ্তাহ পালন করছি এবারে থিম হচ্ছে অস্থির ক্ষয়জনিত অসুখের কারণে অঙ্গ বিকৃতির প্রতিরোধ
সুষম খাদ্য, সাধারণ কিছু ব্যায়াম এবং প্রতিদিন গায়ে কিছুক্ষণ সূর্যালোক লাগানোর মাধ্যমে এটা করা সম্ভব। ধন্যবাদ স্যার, আমি রিকোয়েস্ট করব ইন্দ্রজিৎ সর্দার স্যারকে পরের অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। অভিমন্তীদি অনেকক্ষণ এসেছেন এবং আমাদের অনুষ্ঠান দেখছেন, সৌমিতাও আছে। অভিমন্তীদি আপনাকে স্বাগত আমাদের এই ভার্চুয়াল মঞ্চে, যেখানে এসে আপনি আমাদের কথা রেখেছেন, আমাদের কথা ভেবেছেন এবং আজকে কিছু বক্তব্য রাখবেন। আপনি শুনুন, আপনি যে ভিডিওটা পাঠিয়েছেন আমরা সে আগে ভিডিওটা চালিয়ে দিচ্ছি এবং তারপর আপনার যদি যা বক্তব্য থাকে আপনি আমাদের একটু জানাবেন। নমস্কার, আমি হৈমন্তী শুক্লা। আপনাদের এই যে বিরাট একটা উৎসব আয়োজন করেছেন আপনারা সকলে মিলে, আপনারা সম্মানীয় অতিথি, ডাক্তার মানুষ, তারা যে আজকে আমাকে এইটুকু সুযোগ দিয়েছেন আপনাদের মধ্যে একটুখানি আসতে পারছি, এটা আমি নিজেকে ধন্য মনে করছি। আর একটা কথা, ডক্টর সর্দার আমার ছোটো ভাইয়ের মতন ভয়ানক কাছের এবং ও এত গান ভালোবাসে, খুব স্বাভাবিক আপনারা সকলেই গান ভালোবাসেন। যত আপনারা সম্মানীয় অতিথিরা আছেন আমি সকলকে নমস্কার জানাচ্ছি। আর একটা কথা হচ্ছে যে আমি গায়ক হিসেবে একটা কথা মনে করি যে এই যে আজকাল মিউজিক থেরাপি হচ্ছে, তা মিউজিক শুনলে যে রোগ সেরে যায় বা যাদের এত হাড়ের যন্ত্রণা, এত কষ্ট, সেটা যে সেরে যায় তা তো হয় না। মিউজিক সাময়িকভাবে মনটাকে অন্যমনস্ক করে দেয়। যারা গান ভালোবাসেন তারা ওর মধ্যে চলে যান, কিছুক্ষণের জন্য যেন যন্ত্রণার উপশম একটু হয়। সেইটার জন্যেই আমার মনে হয় যে সবাই যদি তখন একটু যন্ত্রণার সময় গান শোনে ভালো লাগবে, একটু যন্ত্রণা উপশম হবে, মনটা অন্যদিকে চলে যাবে। সে কারণে আর ডক্টর সর্দার আমার গান খুব ভালোবাসেন, আমি এই সুযোগ পেয়েছি আপনাদের মধ্যে একটু আসতে পেরেছি এবং একটু গান শোনাতে পেরে আমি, আমার গান ধন্য, আমি ধন্য। আমি এখন গানটা একটু শোনাচ্ছি। গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র, লাগে না গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, আকর্ষণ করে অনুপ্রাণিত।
আপনি আমাদের আয়োকন কনফারেন্সে ওপেনিং সেরিমনির সময় আপনি একটা অসাধারণ গান গেয়েছিলেন, এখানে আজকে সেরকমই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই ভার্চুয়াল মঞ্চে এসে আমাদেরকে এইভাবে অনুপ্রাণিত করলেন। আপনাকে দেখতে পেলে ভালো হতো, কিন্তু আপনার বোধ হয় অফ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি নাকি। যাই হোক, আপনি পরে যদি দেখা যায় আপনাকে, আপনি আবার এসে একটু বক্তব্য রাখতে পারেন। তা এইখানে এবার আমি কাঞ্চনকে বলছি যে এর পরবর্তী অনুষ্ঠানগুলো, ডক্টর কাঞ্চন ভট্টাচার্য আমাদের প্রেসিডেন্ট ইলেক্ট, আগে ইন্ডিয়ান আর্থোস্কোপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, যে এসে শুরু করে এই পুরো জিনিসটার কন্ট্রোলটা মডারেটটা শুরু করে দেবেন। কাঞ্চন স্যার আনমিউট করুন স্যার। থ্যাংক ইউ ইন্দ্রদা। এই বোন এন্ড জয়েন্ট দিবস সবাই মিলে খুব ভালো ভালোভাবেই করা হচ্ছে। আমরা হৈমন্তী দি আর মিস্টার সুমিতা ব্যানার্জির গান শুনে খুবই আনন্দ পেয়েছি। ওনারা যে সবাই করে আসতে পেরেছেন তার জন্য ভেরি থ্যাঙ্কফুল। আমাদের স্বর্ণেন্দুর কথা বলা হয়ে গেছে, প্রত্যুষদা বলে ফেলেছেন। এরপরে আসবেন সৌম্যজিৎ বাসু, উনি বলবেন সৌম্যজিৎ রেডি, এবার সৌম্যজিৎ বলবেন অ্যাবাউট স্পাইনাল ডিফর্মিটি কি করে প্রিভেন্ট করা যায়। আমি অত্যন্ত নিজেকে কৃতজ্ঞ মনে করছি আজকে এই জায়গাটায় আসতে পেরে, এবং আমার বক্তব্য রাখার জন্য আমি অত্যন্ত ধন্য মনে করছি নিজেকে। আমাকে বলা হয়েছে অ্যাবাউট আর্লি ডিটেকশন অফ ডিজেনারেটিভ স্পাইনাল ডিসঅর্ডার, অর্থাৎ সিদ্ধানা এবং ডেকে যায় এটা কোন সময়কারী বয়স হওয়ার জন্য এই জিনিসটা হয়, সামনে বেঁকে যায় সেটা কাইফোসিস বলা। প্রধান কারণ দুটোই বয়স জনিত সমস্যা, দুটো প্রধান কারণ, এক নম্বর হচ্ছে স্পাইনাল ডিজেনারেশন আর দুই নম্বর অস্টিওপোরোসিস। স্যার আপনার ভয়েসটা ক্লিয়ার নয় স্যার, একটু ক্র্যাক হচ্ছে সাউন্ডটা। আমি চেষ্টা করতে একবার, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ বেটার স্যার, বেটার। You can stop your video, then the voice will be more clear, because that will... Video ta bondo korun sir, tale voice ta ektu clear hobe tale. Okay. Net ta ektu, ha. So, ekta patient 10 bochhor theke karon exactly hoy ekhon jane, kintu eta jacche je badik theke dan dike hoye gelo je 10 bochhorer moddhe. What is exactly the cause of this? Amra jani je 30-40 bochhorer moddhe amader normal aste একটা লোকের মাইল্ড স্পাইনাল ডিফর্মিটি অল্প শীত দ্বারা দিকে থেমে যেতে পারে, অথবা একটা আনফেভারেবল ডিজেনারেটিভ ক্যাসকেডের দিকে দাঁড়াতে পারে। সেটা একটা মেজর এক্স্যাক্টলি কেন মেজর স্পাইনাল ডিফর্মিটি হয়, যাতে আস্তে আস্তে হাড়গুলো সব ফুটে যায়, বেঁকে যায়, যে শিরা কোমর থেকে পা অব্দি চলে যায়, এই শিরা গুলোর উপরে চাপ সৃষ্টি হয়, কোন যাবার জায়গা পায় না, যেটা কারণ চুল পাকার কারণ আমরা জানি না,
যে 40 বছর পরে কিছু লোক দেখে যায় কিছু 60 বছরে পাকে কেন এক্স্যাক্টলি তা জানা যায় না। আপনি কোনটা লক্ষ্য করেন এটাকে আমরা কোন সব কারণ তার মানে একটা মানুষ যদি দুর্ভাগ্য দাঁড়িয়ে থাকে এই কোণের মধ্যে যদি তার চেতনাটা থাকে বা দেহটা থাকে তাহলে সে হাঁটতে গেলে সেটা অত্যন্ত কম ব্যবহার করে এই কোণের বাইরে চলে গেলেই তিনি হাঁটতে শুরু করেন দুপাশে কিন্তু এই সিদ্ধান্ত দেখার জন্য বা ডিজেনারেটিভ চেঞ্জের জন্য এইগুলো করাটাই দরকার। একটা জিনিস মনে রাখবেন লেস দেন অপারেশন লাগে, অপারেশন কিন্তু খুব একটা লাগে না ডিজেনারেটিভ ডিফর্মিটি, এটা লোকের একটা ভীষণ ভয়ের কারণ যে অপারেশন করতে হবে সে ধরনের অপারেশন বিরাট বড় অপারেশন সেটা হলো কিন্তু একদমই পেয়ে যায় যখন চলতে পারছে না বা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে অপারেশন করলেন সিমেন্টিং থেকে যদি হাড় শক্ত থাকে এবং আমরা যদি সঠিক জায়গায় রাখতে পারি তাহলে অনেকটাই আপনি এই সিদ্ধানা ছবিটা দেখে কিন্তু এই ডট লাইন সিদ্ধানাটা যদি আমরা সাইড থেকে দেখি এই ডট লাইনে থাকে 18 বছরের লোককে দেখি তার কিন্তু সিদ্ধানাটা এই লাইনটা থাকে অর্থাৎ ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে আমরা আস্তে আস্তে সামনে যুগে আমাদের লাম্বার কার্ভগুলো আস্তে আস্তে স্বাভাবিক এটা কিন্তু অস্বাভাবিক এটাকে যদি মেনে মোটামুটি there is a network issue. স্যার তো আছেন দেখছি। All right, we can start with our next team. Kanchan sir? Shobhajit sir, আছেন? আচ্ছা নেটওয়ার্ক কিছু হয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার তাহলে নেক্সট টপ নেক্সট আরেকবার একটুখানি পড়ে যদি করে দেন। নেক্সট আমাদের কি আছে? আমার তো মনে সৌম্যজিৎ বোধহয় এখন একটু নেটের অসুবিধা থাকায় অনেকদিন ছিলেন আর স্পাইন নিয়ে অনেকদিন কাজ করেন তো উনি বলবেন আমাদেরকে অ্যাবাউট লো ব্যাক পেইন। কিরণ সকলকে অসংখ্য ধন্যবাদ। শুরু করার আগে আমি আরেকবার আমাদের যারা শুনছেন এই ইউটিউব চ্যানেলে তাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই যে এই বোন অ্যান্ড জয়েন্ট ডে এটা শুরু হয় আজ থেকে 9 বছর আগে 2012 সালে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 4th আগস্টকে বোন অ্যান্ড জয়েন্ট ডে ডিক্লেয়ার করেন। আর এই দিনটা আসলে আমাদের যে অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান অর্থিক অ্যাসোসিয়েশনের চার্টার সাইন হয়েছিল 1971 সেই জন্য 4th আগস্ট আমাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আর ভারত সরকার এটাকে বোন অ্যান্ড জয়েন্ট ডে ডিক্লেয়ার করেছেন। আর
এটা নবম বর্ষ, আমরা প্রত্যেক বছর এই সপ্তাহটাকে এবং বিশেষ করে আজকের দিনটাকে পালন করি। খুব ভালো লাগে দেখতে যে যত দিন যাচ্ছে আমাদের সদস্যদের মধ্যে এই বোনান জয়েন্টেতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা অনেক বেড়ে যাচ্ছে, আর এটা আমাদের এক ধরনের সোশ্যাল রেসপন্সিবিলিটি বলা যায়। যাই হোক, আমি আমার বক্তব্যে চলে আসি। ডক্টর সৌম্যজিৎ বসু, যিনি আমাদের ইন্ডিয়ান স্পাইন সোসাইটি, অ্যাসোসিয়েশন স্পাইন সোসাইটি অফ ইন্ডিয়ার প্রাক্তন সম্পাদকও বলেন সেক্রেটারি, তো উনি নেটওয়ার্ক ইস্যুতে বক্তব্য শেষ করতে পারেননি। যাই হোক, আমার বক্তব্যের বিষয় হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন ইন ডিজেনারেটিভ হেলথ ডিজিজ। তো উনি একটা পিকচার দেখিয়েছেন, আমিও একটা প্রথম স্লাইড একটা ছবি এরকম রেখেছি, যে যেটা বয়সজনিত কারণে হয়, এই ধরনের ক্ষয় হতে হতে মেরুদণ্ড এভাবে বেঁকে যায়, এবং এর জন্য কিছু সমস্যা আছে যেগুলো ডক্টর বসু বলেছেন, বা পরে বোধহয় নেটওয়ার্ক ঠিক হলে উনি বাকিটাও বলবেন। তো আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত, আমি শুধু বলতে চাই যে কিভাবে সবসময় প্রিভেন্ট করা সবসময় বুদ্ধিমানের কাজ, এবং কিভাবে প্রিভেন্ট করা যায়। ডক্টর প্রত্যুষারের যে কথা মতো হয়তো এই ধরনের জিনিসগুলো পুরোপুরি প্রিভেন্ট করা যায় না, কিন্তু যতটা সম্ভব প্রিভেন্ট করা যায়, তার জন্য কিছু নিয়ম, কিছু লাইফস্টাইল মডিফিকেশন, কিছু নিয়ম মেনে চললে খুব ভালো হয়। আমি পরপর আমরা মোটামুটি 10টি এরকম নিয়ম বলবো, আমি বেশি বলবো না, কিন্তু এই জিনিসগুলো খুবই ছোট ছোট করে বলবো, কিন্তু এইগুলো মেনে চললে আমরা প্রত্যেকেই শুধু মানে ভবিষ্যতে এটা হবে না, এবং যাদের হচ্ছে তারাও ভালো থাকবেন। প্রথম হচ্ছে যে যদি আমরা নিয়মিত কিছু ব্যায়াম করতে পারি, যেটা আমাদের ব্যাক মাসেলকে স্ট্রং রাখবে এবং ফ্লেক্সিবল রাখবে, সেটা আমাদের প্রত্যেকদিনই করা উচিত। যেটা আমরা কিন্তু আমরাও নিজেরাও করি না, অতটা নেগলেক্ট করি আমরা অনেকেই, তো প্রত্যেক দিন কিছুক্ষণ নিজের জন্য সময় ব্যয় করা অবশ্য কর্তব্য, এবং নিয়মিত কিছু ব্যায়াম করুন, বিশেষ করে ব্যাক মাসেলস ঠিক রাখার জন্য, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে কন্টিনিউয়াসলি একইভাবে বসে বা একইভাবে দাঁড়িয়ে কাজ করবেন না, এটা আমরা সবসময় বারণ করি। যদি অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয় তো সময় বার করুন, এক দু ঘন্টা পরে অন্তত 2-4-5 মিনিটের জন্য বসতে পারেন কিনা, আর যদি বসে কাজ করতে হয় তাহলে একটু নিজের টেবিলের চারপাশে 2-4-5 মিনিট ঘুরে আসুন, এটা আপনাকে অনেকটা হেল্প করবে, না হলে ব্যাক মাসেল স্টিফ হয়ে যায়। যে কোনো সময় হয় বসার সময় বা দাঁড়ানোর সময় ঠিক ঠিক পশ্চার মেনটেন করুন। আমি একটা ছবি দিয়েছি ইন্টারনেট থেকে নিয়ে, এই ছবিটা দেখুন, যে ডান দিকে যে ছবিটা আছে দাঁড়ানোর পশ্চারটা, এটা ঠিক ঠিক পশ্চার, কিন্তু যে সামান্য ঝুঁকে ঘাটটা নিচু করে দাঁড়ানো, এটা আমরা অনেকেই করে থাকি, এটা ঠিক। স্লাইডটা দেখা যাচ্ছে না? স্লাইড দেখা যাচ্ছে না? স্লাইড দেখা যাচ্ছে না? স্লাইড শেয়ার হয়নি কিরণ? হ্যাঁ হ্যাঁ, স্লাইড শেয়ার হয়নি কিরণ, একবার স্লাইড সেটা আরেকবার কর, স্লাইডটা শেয়ার করতে হবে স্যার। প্রথম থেকে বলবেন স্যার, দেখা যায়নি একটু। আমি ভাবছিলাম এমনি কিরণদা এমনি ছাড়া বলছে, আমি তাই ভাবছিলাম কি কিরণদা স্লাইড ছাড়াই বলছে। আরে যখন বললো যে এবার এটা দেখুন বললে, তখন বুঝতে পারলাম যে হ্যাঁ তখন স্লাইড আছে। ঠিক আছে, আস্তে আস্তে হোক। আচ্ছা, আমরা হৈমন্তী থেকে এবার দেখতে পাচ্ছি, আগে দেখতে পাইনি, আমাদের হার্টফেল্ট থ্যাঙ্কস, আপনার এত সুন্দর গান শুনে আমাদের খুব ভালো লেগেছে, তারপর আপনাকে আমরা দেখতে পাইনি। আমি মানে এরকম একটা যে জিনিসের মধ্যে যে ইন্দ্রজিৎ ভাই আমাকে যে ঢুকিয়েছেন, এবং আমি যে কথাটা আবার বলতে চাই, আপনারা বলছেন তো, কিন্তু এইটাই আমার কথা হচ্ছে, একটু যদি গান শোনে তখন সাধারণ ভাবে মানে একটু ব্যথা যন্ত্রণাটা যেন কম অনুভব করবে, গানের মধ্যে মনটা চলে যাবে খুব স্বাভাবিক ভাবে। আর ওই যে বলছিলেন না এক্ষুনি যে অনেকক্ষণ বসে অনেকক্ষণ দাঁড়িয়ে, আমাদের তো অনেকক্ষণ বসে গান করতে হয়, এখন একটু বয়স হয়েছে তো চেয়ারে বসে যদি গাই বলবে ওই যে বয়স হয়ে গেছে দাঁড়িয়ে গাইতে পারছে না সেই জন্য। কিন্তু আমি না মাটিতে বসতে আমার কোনো অসুবিধা হয় না, সরি আপনাদের আমি ডিস্টার্ব করছি না তো, মানে আমরাও তো বয়স হয়েছে, হাড়ের প্রবলেম তো আছে, হাড়ের প্রবলেম মানে সর্দারকে আমি দেখিয়েছিলাম, সর্দার আমাকে কি বলেছে জানেন, হৈমন্তী তোমার কিছু ভাঙেনি চড়েনি কিছু হয়নি, তুমি ইগনোর করো ব্যাপারটা, কিন্তু অনেক সময় ইগনোর করাটা একটু অসুবিধা হয়ে যায়। আর সব কথাগুলো না খুব উপকারী কথা বললেন, ওই যে একজন ডাক্তারবাবু বললেন না যে একইভাবে বসে থাকা বিশ্রামে থাকা এটা ঠিক না, খুব মানে চলাফেরার মধ্যে থাকা উচিত, সেটা আমি গান করি যদিও তাও আমি ঘরটা মুছে ফেলি বুঝলেন, ওই আসলে শরীরটাকে একটু নাড়াচাড়া করবার জন্য চেষ্টা করি, তো সেটাতে আমার অনেক উপকার হয়েছে অলরেডি। তো আমার সত্যি খুব ভালো লাগছে, আমি আপ্লুত যে আপনাদের মধ্যে ডক্টর সর্দারের জন্য আমি আসতে পারলাম এবং এত সুন্দর আলোচনাগুলো শুনতে পেলাম। আমি প্রথমে বলেছিলাম আমি অত প্রযুক্তি বুঝি না, আমি জুমে বোধহয় তোমাদের দেখতে পাবো না, আমি তোমাদের আগে থেকে রেকর্ড করে দিচ্ছি, কিন্তু একটু দেখতে পেলাম সেটা খুব ভালো লাগলো।
আপনাদের প্রত্যেককে আমি সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি, আর বাজে কথা বলে সময় নষ্ট করব না। থ্যাংক ইউ, আমাদের নমস্কার জানবে। আমরাও নমস্কার জানালাম দিদি, আপনাকে অনেক ধন্যবাদ এসেছেন এখানে এবং আমাদের এই কথাগুলো শুনছেন। এবং আবার বলেছি, আগেও বলে দিয়েছি, আপনার আশা এবং আপনার কথা এবং আপনার গানে আমাদের সবকিছু অনুপ্রাণিত। আমি প্রথম দুটো স্লাইড আরেকবার দেখিয়ে দিচ্ছি, যে এক্সারসাইজ করার কথাটা বললাম, যে রেগুলার এক্সারসাইজ করতে হবে, আর কন্টিনিউয়াসলি একইভাবে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা চলবে না। আর এই একটা ছবি দেখাচ্ছি, যে দাঁড়িয়ে থাকা বা বসে থাকার সময় পশ্চারটা ঠিকঠিক মেনটেন করে রাখা উচিত। আর খুব ইম্পর্টেন্ট স্লাইড হচ্ছে এটা, যে আমরা যখন জিনিস তুলি, এটা আমরা কাউকে ছোটবেলা থেকে শেখাইও না বা অনেকে আমরা মেনটেনও করি না, যে আমরা যখন জিনিস তুলি তখন আমরা হাঁটু সোজা রেখে সামনে ঝুঁকি জিনিসটা তুলি, এটা একদম অ্যাভয়েড করা উচিত। এতে ব্যাক মাসলে ভীষণ রকম প্রেশার পড়ে, তো ঠিকঠিক টেকনিক মেনটেন করা উচিত। সবসময়তে হাঁটু ভাঁজ করে একটু হাঁটু, বরং বলা হয় যে কিছু পায়ে জোর দিন, কোমরের উপর পুরো জোর না দিয়ে জিনিসটা তুলুন, একটু হাঁটু ভাঁজ একটু কোমর ভাঁজ করে জিনিস তুলুন। এটা অনেক সাইন্টিফিক ব্যাখ্যা আছে, অত ব্যাখ্যা যাওয়া যাচ্ছি না এখন, কিন্তু এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা স্লাইড, যে আমরা যখন নিচে থেকে যে ছোট জিনিস বা বড় জিনিস যাই তুলি, জিনিসটা তোলার সময় আমরা যেন হাঁটুটা সোজা করে না তুলি। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা অনেক সময় সাইড হয়ে বেন্ড করে কোনো জিনিস তুলি নিচ থেকে, এটা একদম অ্যাভয়েড করা উচিত, এটা কোনোভাবেই করা উচিত নয়। যে টুইস্ট, বেন্ডিং অবস্থায় টুইস্ট করে কোনো জিনিস নিচ থেকে তোলা উচিত নয়। আর পর্যাপ্ত ঘুম এবং স্লিপ হাইজিন যাকে বলে, তো তার মধ্যে বিছানাটাও একটা ফ্যাক্টর আছে, যে খুব নরম বা খুব উঁচু নিচু বা খুব গদি বিছানায় শোয়া যাবে না। জলীয় পদার্থটা থাকে ওটা চলে যায় খুব তাড়াতাড়ি যদি কেউ স্মোকিং করে, তো স্মোকিংটা একবারে নিষেধ করতে পারলে খুব ভালো হয়, বিশেষ করে স্পাইনের ক্ষেত্রে কথা বলছি। আর অবশ্যই ডায়েট, ঠিকঠিক ডায়েট, হেলদি ডায়েট থাকা দরকার, এবং প্রপার বডি মাস ইন্ডেক্স মেনটেন করা, মানে বডি ওয়েটটা ঠিকই মেনটেন করা, এটাও অত্যন্ত জরুরি টু প্রিভেন্ট দিস ডিজেনারেটিভ স্পাইন ডিসঅর্ডার। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে স্ট্রেস, অ্যাংজাইটি বা যদি কোনো ডিপ্রেশনের কারণ ঘটে, তো সেটা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন, কোনোভাবে লুকাবেন না, এবং প্রয়োজনে আপনার ডাক্তারের সাথে ভিজিট করুন, তাদের সাথে আলোচনা করুন, কারণ এটার সঙ্গে কিন্তু ব্যাক পেনের এবং ডিজেনারেশনের একটা সম্পর্ক অবশ্যই আছে। আর একটা শেষে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যে লো ব্যাক পেন কিন্তু একটা সিমটম মাত্র, এটা একটা, এটা কোনো রোগ নয়, এটা একটা রোগের সিমটম, মানে উপসর্গ মাত্র। সুতরাং লো ব্যাক পেন কেন হচ্ছে, যদি বেশি হয় সেটা অবশ্যই সেটাকে অ্যানালিসিস করতে হবে, সেটা প্রয়োজনে আপনার চিকিৎসকে যেতে হবে, কেন হচ্ছে, কোনো বড় কারণ আছে কিনা সেটা দেখতে হবে। আর যদি কোনো কারণে অসম্ভব ব্যথা হয়, অথবা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, যদি কোনো কারণে দেখেন যে পায়ের জোর কমে যাচ্ছে বা পা অবশ হয়ে যাচ্ছে, অথবা ব্লাডার বাবলে কন্ট্রোল কমে যাচ্ছে, তাহলে কিন্তু এক মুহূর্ত দেরি নয়, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে অবশ্যই পরামর্শ নিতে যাবেন। ডক্টর বাসু এটা নিয়ে আবার বলবেন একটু পরেই। তো এই 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 কোটি আমি জাস্ট বলতে চাই, আমি বিশেষ বড় করতে চাই না, যে আমাদের এই দশখানা মন্ত্র, এই দশটি লাইফস্টাইল মডিফিকেশন যদি আমরা মেনটেন করে চলতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা আমাদের আমরা অনেক ভালো থাকবো। স্টে সেফ, স্টে হেলদি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার বাসু স্যার, আপনি স্যার বাকিটা বলে নিন তাহলে, বাকিটা বলে নাও। বলছিলাম, আমি সরি আমার ইন্টারনেটে একটু গন্ডগোল হচ্ছিল, আমি এইটুকু বলতে চাই যে এটা বেশিরভাগ ক্ষেত্রে বয়স জড়িত সমস্যা, এবং এটা দুরকমের হয়, একটা স্কোলিওসিস বা কাইফোসিস। একটা সাইডে বেঁকে যাওয়াটা স্কোলিওসিস বলে, সামনে বেঁকে যাওয়াটা কাইফোসিস বলে।
এখন এবারে অনেক এই নিয়ে পড়াশোনা করা বাকি সবাই সবারই মানে সারা বিশ্বে এখনো কেউ মানে সঠিকভাবে বোঝে না যে কোন পেশেন্টের 10 বছরের মধ্যে শীতদানাটা বাঁ দিক থেকে ডান দিকে চলে যায়, তা হয়তো 10-15 ডিগ্রি থেকে গিয়ে 50-60 ডিগ্রি কার্ভেচারে চলে যায়। আমরা জানি যে 30-এর দশক বা 20s বা 30s এর আমাদের আর্লি ডিজেনারেটিভ চেঞ্জেস হয়, মানে আমাদের শীতদানাটা তো একটার উপর একটা চৌকো ধরনের হাড় সাজানো থাকে, দুটো হাড়ের মাঝখানে একটা জেলির মতো জিনিস থাকে যেটাকে আমরা ডিস্ক বলি। এই ডিস্কটা জায়গা থেকে সরে যায় এবং ডিস্কের যে জলের পরিমাণটা কমে যায় সেই জন্য ড্রাই হয়ে যায়, হাড়গুলো কাছাকাছি চলে আসে এবং এই নার্ভে যাওয়ার যে জায়গাটা হাড়ের ভেতর দিয়ে সেটা কমে যায়। সেই জন্য late 50s এ দেখা যায় শীতদানার ওই শিরাগুলো যাওয়ার জায়গা কমে যায়, নিয়ে একটুখানি ডিফর্মিটি হতে পারে, এটা মাইল্ড। কিছু কিছু ক্ষেত্রে এটা একটা চোরাবালির মতো একটা ক্যাসকেড ডেভেলপ করে একটা আনফেভারেবল ডিজেনারেশন, সেখান থেকে একটা মেজর স্পাইনাল ডিফর্মিটি হতে পারে। এখন কার যে মেজর স্পাইনাল ডিফর্মিটি হবে, প্রোগ্রেসিভলি কোল্যাপস করবে, স্পাইনটা সরে যাবে, জায়গাটা কমে যাবে স্পাইনাল নার্ভস গুলোর, এবং কার অল্প ডিজেনারেশনে বন্ধ হয়ে যাবে আর ডিফর্মিটি প্রোগ্রেস করবে না, এটা কিন্তু এখনো জানা যায়নি। খুব সুন্দর এই কনসেপ্টটা এক ভদ্রলোক, এক ফরাসি ভদ্রলোক বহু বছর আগে, প্রায় 4-5 দশক আগে বলেছিলেন যে আমরা একটা কোন অফ ইকোনমির মধ্যে দাঁড়িয়ে থাকি বা হাঁটি বা চলি, তার কারণ হচ্ছে আমাদের যদি পাটা ধরা যায় কোনের এপেক্স এবং মাথাটা যদি ধরা যায় কোনের বেজ, এই কোনটার মধ্যে যদি আমাদের দেহ বা ট্রাঙ্ক বা টর্সোটাকে রাখতে পারি তাহলে আমাদের হাঁটা চলা অনেক ইজিয়ার হয়, অনেক কমফোর্টেবল হয়। আর এর বাইরে যদি চলে যায় কোনো শীতদানার ডিফর্মিটির জন্য তাহলে কিন্তু 2 মিনিট হাঁটলেই আমরা টায়ার্ড হয়ে যাই, বসে পড়তে হয়, পা ঝিনঝিন করে ইত্যাদি। প্রশ্নটা হচ্ছে এটা কি আটকে রাখা সম্ভব? বিজ্ঞান কি সেই জায়গায় আছে যে 40 বছর বয়সে কি বলতে পারবেন যে এই নেক্সট 10 বছরে এত কটা চুল পাকবে কি এতটা শীতদানা বেঁকবে? এটা আনফর্চুনেটলি এখনো শীতদান বিজ্ঞান সেই পর্যায়ে যায়নি। সো আই উডন্ট সে দ্যাট এজিং ইজ প্রিভেন্টেবল, সিমিলারলি আই উডন্ট সে দ্যাট স্পাইনাল ডিফর্মিটিস আর প্রিভেন্টেবল উইথ এজ, কিন্তু দেয়ার আর সার্টেন লাইফস্টাইল মডিফিকেশনস লাইক অ্যাভয়েডিং পুটিং অন ওয়েট, রেগুলার হাঁটতে যাওয়া, মর্নিং ওয়াকে যাওয়া, রেগুলার এক্সারসাইজ করা এবং অ্যাভয়েডিং সেডেন্টারি লাইফ এবং ডেইলি এক্সারসাইজ করাটা বোধহয় ভীষণ জরুরি। একটা খুব দরকারি কথা কিরণ বলে গেছে, আমি সেটা 1 মিনিট আর একটু স্ট্রেস করবো, সেটা হচ্ছে অ্যাডিকুয়েট স্লিপ, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এইগুলো কিন্তু ভীষণ বয়সে কোমরে ব্যথার কারণ। বিশেষ করে আজকে গুগলের দিনে, আজকে বিভিন্ন রকমের চ্যানেলের মাধ্যমে আমাদের যে কথাগুলো কানে আসছে, ভেতরে ভেতরে আমরা ভীষণ ভয়ার্থ হয়ে গেছি, ওরে বাবা তাহলে কি আমার বড় অপারেশন লাগবে, আমার শীতদানাটা কি একদম বেঁকে যাবে? প্লিজ মনে রাখবেন, অপারেশন ইজ ইউজুয়ালি নিডেড ইন less than 1% পেশেন্টস, এবং সেই অপারেশনটা ছোট অপারেশন হতে পারে, যেমন এখানে অল্প বেঁকা, অল্প অপারেশন করে এটাকে সোজা করা সম্ভব, আবার একটা হিউজ বড় অপারেশন করতে হতে পারে, উপর থেকে নিচ অব্দি প্লেট লাগিয়ে সোজা করতে হতে পারে। কিন্তু এটাও মনে রাখবেন যেটা ডক্টর প্রত্যুষ চ্যাটার্জি বারবার আমাদের বললেন, সার্জারি ইজ অনলি পসিবল যদি বোন স্ট্রং থাকে। বয়সের আরেকটা সমস্যা হচ্ছে হাড়গুলো ক্ষয় হয়ে যায়, নরম হয়ে যায়, অল্প টোকা খেলেই ভেঙে যায়, এই জিনিসটাকে অস্টিওপোরোসিস বলে, এবং সার্জারি তখনই করা সম্ভব যখন সেই হাড়গুলো শক্ত, এবং বেশিরভাগ সময় সার্জারি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে নার্ভগুলো আবার জায়গা পায় এবং সেগুলো আক্রান্ত যাতে না হতে পারে। একটা উদাহরণ দিলাম, দেখুন একটি ভদ্রমহিলার তার একটা অস্টিওপোরোসিসের জন্য হাড় ক্ষয়ে গেছিল, এখানে একটা সিমেন্টিং করা হয়েছিল, এটা খুব স্ট্যান্ডার্ড প্রসিডিওর, আধ ঘন্টার প্রসিডিওর, সকালে গিয়ে বিকেলে বাড়ি চলে যায়। এবারে এর পরে তার হাড়গুলো কিন্তু শক্ত হলো না, সে অ্যাডিকুয়েট এক্সারসাইজ করলো না, ওষুধপত্র খেলেন না, সেডেন্টারি লাইফস্টাইল, আস্তে আস্তে হাড় বেঁকে থাকলো। বেঁকে থাকার জন্য আমরা অপারেশন করলাম, তখনকার মতো তিনি ভালো থাকলেন, তিনি আবার সোজা হয়ে উঠে দাঁড়ালেন, শীতদানার সব রকম কার্ভেচার রেস্টোর হলো, কিন্তু দেখুন সেটাও ক্ষণস্থায়ী, কিছুদিনের মধ্যে সেটা আবার বেঁকতে শুরু করলো এবং আরো বড় অপারেশন করে তাকে আবার সোজা করতে হলো। দিস ক্যাসকেড গোজ অন। সমস্যাটা হচ্ছে দেখুন, আমরা সবাই আস্তে 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 বয়স হবে, সবাই সামনের দিকে পড়বো, এই যে ডটেড লাইনটা দেখছেন, এই ডটেড লাইনটা হচ্ছে একটা 20 বছরের শীতদানার লোক যার শীতদানা সোজা থাকে, আর এই লাইনটা হচ্ছে একটি বয়স্ক 70 বছরের মহিলার লোক যে সামনে ঝুঁকে যায়, কাইফোসিস বেড়ে যায়। এটা সবার ক্ষেত্রেই হবে, ইট ইজ নট প্রিভেন্টেবল, কিন্তু যদি হাড় শক্ত থাকে, রেগুলার যদি এক্সারসাইজ করি, ওজন যদি না বাড়াই, স্বাচ্ছন্দ্যে এবং ভয় না হয় জীবন কাটে,
কথাটা আবার কেটে যাচ্ছে অনেক কম হবে আমাদের লাইভ পূজা হয়ে দাঁড়ায় না কিন্তু হ্যালো হ্যালো হ্যাঁ এখন শোনা যাচ্ছে হ্যালো সো সিদ্ধানা যখন বেঁকে যাবে তখন বেঁকবে কিন্তু সেই সিদ্ধানা বেঁকা মানেই যে একটা সাংঘাতিক খারাপ শরীর খারাপ ব্যাপার তা কিন্তু নয় এক্সাম্পল দেখুন এই ভদ্রলোক বহু বছর আমাদের মাস্টারমশাই ছিলেন ইনি এনার সিদ্ধানাতে আমরা বড় অপারেশন করেছিলাম ইনি কিন্তু প্রায় 5 বছর তখন অত্যন্ত সুস্থ ছিলেন তারপরে তার অন্যান্য সমস্যা হয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাড় যদি শক্ত রাখেন এবং হাড় যদি মন যদি ভালো করে অস্ট্রোপোরোসিস যদি প্রিভেন্ট করেন তাহলে নিশ্চয়ই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার আমাকে এই বক্তব্য রাখতে দেওয়ার জন্য আমি সত্যি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সৌম্যজিৎ আমাদের খুব ভালো লাগলো সবার এটা শুনে খুব ভালো লাগবে যে 1% এর অপারেশন লাগে এটা খুব জরুরি যে এটা অনেকই প্রিভেন্ট করা যায় সব কিছু অপারেশন দরকার লাগে তাতে সবাই আশ্বস্ত থাকবে আমাদের এরপর পরের বক্তা হলেন প্রফেসর নীলয়কান্তি দাস উনি বলবেন ছোটদের কি করে প্রিভেন্ট করা যায় আত্মা বেঁকে যাওয়া তাই তো নাকি নীলদা নীলদা আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট আমাদের অনেক সিনিয়র পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন আমাদের দেশেই খুব কম অর্থোপেডিক পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন আমাদের দেশে ফার্স্ট জেনারেশন 2-3 জনের পরেই নীলদা প্রায় পুরো জীবনটাই পিডিয়াট্রিক্সের উপর কাটিয়ে দিয়েছে আর নীলদার একটা বড় গুণ হলো গিয়ে প্রায় সারা জীবনটাই 70% টাইম বিনে পয়সায় ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে কাজ করে কাটিয়ে দিয়েছে প্রফেসর নীলয় দাস শুনতে পাচ্ছ হ্যাঁ শোনা যাচ্ছে শুভ সন্ধ্যা আজ যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে আমাকে বলতে বলা হয়েছে বলে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি এটা একটা নৈতিক দায়িত্ব বলে মনে করছি যে বাচ্চাদের ডিফর্মিটি কি করে তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায় এবং সেটাকে কীভাবে সুষ্ঠুভাবে চিকিৎসা করা যায় যদি দেখা যায় ওয়ে ব্যাক অ্যারাউন্ড 300 years ব্যাক ইন দ্য ইয়ার 1741 নিকোলাস অ্যান্ড্রি এই অর্থোপেডিক স্টাম্পটা কয়েন করেছিলেন এবং লিটারাল মিনিং যদি দেখো তাহলে অর্থোপেডিক্স মিনস অর্থোস মিনস স্ট্রেট অ্যান্ড পেডিক্স মিনস চাইল্ড দ্যাট মিনস স্ট্রেট চাইল্ড তার মানে এটা হচ্ছে মেডিসিনের এমন একটা শাখা যেখানে আমরা যে ডিফর্মড বাচ্চা হয় তাদের আমরা ডিফর্মিটি কারেকশন করে থাকি তো যেহেতু অর্থোপেডিক্স এই টার্মটাই পিডিয়াট্রিক অর্থোপেডিক্সের ডিফর্মিটি নিয়ে শুরু হয়েছে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে ডিফর্মিটির একটা ভীষণ ইম্পর্টেন্স আছে তো বাচ্চাদের বেশিরভাগ বাচ্চাই যখন আমরা দেখি তাদের অনেকেই প্রেজেন্ট করে ডিফর্মিটি নিয়ে এবং সেই ডিফর্মিটিটা জন্মগত কারণে হতে পারে আবার পরবর্তী জীবনে নানান রকম কারণে যেমন ইনফেকশনের জন্য বা মেটাবলিক ডিসঅর্ডার বা টিউমার এরকম নানা রকম কারণে হতে পারে আমরা আজ শুধুমাত্র জন্মগত কারণটার উপরই জোর দেব কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পরবর্তী জীবনে যে ডিফর্মিটিগুলো বাচ্চাদের হয় সেইগুলোর জন্য মা বাবারা পুরোপুরি তৈরি না থাকলেও মোটামুটি একটা আঁচ পেয়ে যায় যখন কোনো একটা অসুখ হলো এবং সেই অসুখটা থেকে একটা ডিফর্মিটি হতে পারে সেটা সম্বন্ধে একটা ধারণা থাকে ধারণা থাকে বলে তাদের অতটা বেশি অসুবিধা হয় না যেটা জন্মগত ডিফর্মিটির ক্ষেত্রে হয়ে থাকে যেমন ধরে নেওয়া যাক এক ভদ্রমহিলা গর্ভবতী হয়েছেন তিনি একটা সুস্থ সবল বাচ্চা প্রসব করবেন এটা বাড়ির সবাই এবং যিনি গর্ভবতী মহিলা তিনিও তাই ভাবছেন এবার হঠাৎ দেখা গেল যে ডেলিভারি হওয়ার পর বাচ্চা দৈহিক ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করল এই সময় এই ঘটনাটাকে মেনে নেওয়া বাড়ির লোকের পক্ষে মায়ের পক্ষে অসুবিধা বাবার পক্ষে অসুবিধা বাড়ির আত্মীয় স্বজনের পক্ষে অসুবিধা বা এনি নিয়ার অ্যান্ড ডিয়ার্স তাদের পক্ষে মেনে নেওয়াটা খুব কষ্ট তখনই হচ্ছে আমাদের রোল যে ফার্স্ট অফ অল কিছু কিছু ডিফর্মিটি আছে যেগুলো আমরা চিকিৎসা করে একদম ভালো করে দিতে পারি সেইগুলো নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু কিছু কিছু ডিফর্মিটি আছে যেগুলো আমরা চিকিৎসা করে খুব একটা ভালো ফল দিতে পারি না
এবার প্রশ্ন আসছে যে কি করে তাহলে আমরা ডিটেক্ট করব যে ডিফর্মিটি হতে পারে কি পারে না। এই আর্লি ডিটেকশন অফ পিডিয়াট্রিক ডিফর্মিটিতে এইখানেই একটা ইম্পর্টেন্ট রোল। এখন সব জায়গায় না হলেও কিছু কিছু জায়গায়, বিশেষ করে মেট্রোপলিসগুলোতে একটা ফেসিলিটিস আছে, সুযোগ সুবিধা আছে, যেখানে গর্ভবতী মহিলাদের একটা অ্যানোমালি স্ক্যান করা হয়। অ্যানোমালি স্ক্যান করে অনেক ক্ষেত্রেই জন্মের আগেই মোটামুটি একটা ধারণা করা যেতে পারে যে বাচ্চা জন্মাবে সে শারীরিকভাবে সুস্থ কি শারীরিক কোনো অসুস্থতা নিয়ে জন্মাচ্ছে কিনা। এবং যদি মোটামুটি একটা ধারণা করা যায় কী ধরনের তার দৈহিক ত্রুটি আছে, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে এই, যদিও একটা মায়ের পক্ষে খুব কষ্টদায়ক যে আমি একটা দৈহিক ত্রুটি সম্পন্ন বাচ্চাকে বহন করে বেড়াচ্ছি বা আমি প্রসব করবো একটা দৈহিক ত্রুটি সম্পন্ন বাচ্চাকে, তবুও তার একটা মানসিক প্রস্তুতি থাকে। ডেলিভারির পরে সে কিন্তু অতটা হতাশ হয় না। আর আমি যেহেতু অনেকদিন ধরে পিডিয়াট্রিক অর্থোপেডিক্স প্র্যাকটিস করি, আমাকে এটা আমার নিজের প্র্যাকটিসিং লাইফে খুব ফেস করতে হয়। অনেক গর্ভবতী মহিলা আমার কাছে আসেন যাদের অ্যানোমালি স্ক্যানে বেরিয়েছে একটা ডিফেক্ট আছে, তাদের আমাদের বোঝাতে হয় যে এটা এই ধরনের ডিফর্মিটি, একে চিকিৎসা করে সুস্থ করে দেওয়া সম্ভব, একদম চিন্তা করবেন না, এইভাবে বলতে পারি। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট দিক যে অ্যানোমালি স্ক্যান করাবার সুযোগ থাকলে করিয়ে নেওয়া, সেখান থেকে একটা ধারণা পাওয়া যেতে পারে যে বাচ্চা হবে তার কোনো শারীরিক ত্রুটি নিয়ে সে জন্মাবে কি না। আর তারপর কিছু কিছু বাচ্চা জন্মের পরে যেহেতু দৈহিক ত্রুটি নিয়ে জন্মায়, সেখানে ডায়াগনোসিসটা খুব একটা কিন্তু সমস্যা নয়। সেখানে সমস্যা হচ্ছে যে দৈহিক ত্রুটি নিয়ে জন্মালো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে শুধুমাত্র সেই ত্রুটিটুকুই আছে না সঙ্গে অন্য কিছু আছে, বা তার সত্যিকারের প্যাথোফিজিওলজিটা কী। যেমন সিটিভি, যদি একটা প্লেন ক্লিন কাট সিটিভি হয় তাহলে তার চিকিৎসা করে তাকে ভালো করা মোটেই কঠিন নয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে স্পাইনাল ডিসঅ্যাফিজম অ্যাসোসিয়েটেড আছে, অর্থাৎ এই বাচ্চাদের কিন্তু চিকিৎসা করে ঠিক করার খুব কষ্ট। এইখানেই হচ্ছে আমাদের আর্লি ডিটেকশনের রোল, যে আর্লি ডিটেকশন শুধুমাত্র যে ত্রুটি সেটাকে ডায়াগনোসিস করা নয়, ত্রুটিটা কেন এবং তার সঙ্গে অন্য কোনো কিছু আছে কি না সেটা, তাই যদি আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে চিকিৎসাটা অনেক সহজ হবে এবং আমরা মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছতে পারি। আরেকটা জিনিস যেটা আমাদের দায়িত্ব অর্থোপেডিক সার্জন হিসেবে বা বিশেষ করে পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন হিসেবে, যদি দৈহিক ত্রুটি নিয়ে কোনো বাচ্চা জন্মায় তাহলে বাড়ির মা বাবাকে ঠিক মতন বোঝানো যে এটা এই ঘটনা, আলটিমেটলি এটা এই হতে পারে। এবং আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে যত কঠিন সমস্যাই হোক না কেন, যদি ঠিক মতন চিকিৎসা করা যায় তাহলে অনেক ক্ষেত্রেই খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। অ্যাটলিস্ট যে সমাজের অনেক বেশি দৈহিকভাবে প্রতিবন্ধী তৈরি হবে না যদি আমরা ঠিকভাবে পেশেন্টদের বোঝাতে পারি বা পেরেন্টসদের বোঝাতে পারি এবং ঠিকভাবে চিকিৎসাটা করা হয়। এইবার আমি কিছু জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে কি ধরনের ডিফর্মিটি নিয়ে বাচ্চারা সাধারণত জন্মায়। যদি ধরে নেওয়া যাক এই বাচ্চাটি, এই বাচ্চাটি যখন জন্মেছিল, এবার তার আগে থেকে যদি অ্যানোমালি স্ক্যানের কোনো হিস্ট্রি না থাকে, যদি এইরকম একটা ডিফর্মিটি নিয়ে জন্মায়, তাহলে বুঝতেই পারছো যে বাড়ির সবার কি মানসিকতা হবে। কিন্তু এটাও যদি ঠিকভাবে চিকিৎসা করা যায় তাহলে একে অন্ততপক্ষে সমাজের মেইন স্ট্রিমে ফিরিয়ে দেওয়া যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ক্ষেত্রে যেটা দরকার যে আর্লি ডিটেকশন তো বটেই এবং তার আন্ডারলাইন প্যাথোফিজিওলজিটা বার করে নিয়ে ঠিকভাবে আমাদের গাইড করা যে কি করা যেতে পারে, এবং যতটা সম্ভব যদি ঠিকভাবে চিকিৎসা করা যায় তাহলে এদের অনেকটাই ভালো জায়গায় পৌঁছে দেওয়া যেতে পারে। এইগুলো হচ্ছে বেসিক্যালি মেজর লিম রিডাকশন ডিফর্মিটি, হয় ফিমার না হয় টিবিয়া না হয় ফিবুলা, এইগুলো জন্মগত ত্রুটি, কিন্তু এই কেসগুলোকেও যদি আমরা ঠিকভাবে চিকিৎসা করি তাহলে যথেষ্ট ভালো অবস্থায় তাদের নিয়ে আসা যেতে পারে, তাদের ইন্ডিপেন্ডেন্ট পরে আমাদের আইওএ প্রেসিডেন্টের একটা এই ধরনের যদি হয় তাহলে চিকিৎসাটা হয়তো খুব
সঙ্গে সঙ্গে না করলেও চলে, কিছুদিন পরে শুরু করলেও চলে প্ল্যান করে, কিন্তু কিছু কিছু রোগ আছে বা ডিফর্মিটি আছে যেইগুলো খুব তাড়াতাড়ি আমাদের চিকিৎসা করতে হয়। যেমন ধরা যাক এই ক্ষেত্রে, এখানে আমাদের ডিজিট নাম্বার বেশি আছে, এই পলিড্যাকটাইলি বিশেষ করে আউটার সাইডে বেশি আছে বলে এটা কোনো প্রবলেমই নয়, পরবর্তী সময়েও খুব একটা প্রবলেম হবে না, অনলি কসমেটিক। কিন্তু এটাই যদি প্রিঅ্যাক্সিয়াল হয়, অর্থাৎ মিডিয়াল সাইডে যদি প্রবলেমটা হয় যেমন এই ক্ষেত্রে, তাহলে কিন্তু এর অনেক সমস্যা হবে। হাঁটাচলা হয়তো করতে পারবে, সে কিন্তু নর্মাল জুতো পরতে পারবে না। কাজেই এইরকম ক্ষেত্রে ঠিকভাবে যদি কাউন্সেল করা যায় এবং ট্রিট করা যায়, তাহলে তাদের একটা নর্মাল জায়গাতে নিয়ে আসা যেতে পারে। এইগুলো ট্রিটমেন্টটা খুব ইমার্জেন্সি কিছু নয়, কিন্তু ফর কসমেটিক রিজনস এইটা চিকিৎসা করা সম্ভব এবং আলটিমেটলি আমরা এই ধরনের রেজাল্ট পেতে পারি। তো আবার যদি ধরে নেওয়া যায় যে লোকালাইজড জাইগান্টিজম, এটা টু স্টার্ট উইথ ডিফর্মিটিটা দেখতে খুব খারাপ, কিন্তু প্রথম দিকে যতক্ষণ না বাচ্চা হাঁটছে ততক্ষণ কিন্তু কোনো সমস্যা নেই। কাজে এটা ট্রিটমেন্টটা খুব ইমার্জেন্সি কিছু নয়, এটা ধীরে সুস্থে প্ল্যান করে একটু পরে করা যেতে পারে। এটাই ট্রিটমেন্ট করে দিয়ে মোটামুটি অলমোস্ট নর্মাল জায়গাতে নিয়ে আসা যেতে পারে এবং নর্মাল ফুটওয়্যার ইউজ করবে, নর্মাল ছোটাছুটি করবে, খেলাধুলা করবে। কাজেই এইভাবে যদি আমরা পেশেন্টদের এই ক্ষেত্রে যখন প্রায় 12-13 বছর বয়স হয়েছে তখন ট্রিটমেন্টের জন্য এসছে, কেন এসছে না, ওর চটি পড়তে পারছে না, গ্রামের মেয়ে চটি পড়তে পারছে না, সেটাই হচ্ছে ওর কমপ্লেন। যাই হোক, আলটিমেটলি এদের চিকিৎসা করে ঠিক জায়গাতে নিয়ে আসা সম্ভব। ওয়েবটাকে তৈরি করে দেওয়া হয়েছে, এখন চটি পড়তে পারবে। এটা যদি দেখা যায় যে মিডিয়াল সাইডে ডিভিয়েশন আছে উইথ শর্ট মেটাটার্সাল বোন, তো সেক্ষেত্রেও এটা রিকনস্ট্রাকশন করে নর্মাল করে দেওয়া যেতে পারে। আরেকটা সমস্যা হচ্ছে কনজেনিটাল কনস্ট্রিকশন ব্যান্ড। জন্মগতভাবে দেখা যায় যে বিভিন্ন জায়গায় এরকম কনস্ট্রিকশন ব্যান্ড, তাতে কোনো কোনো ক্ষেত্রে কনস্ট্রিকশনটা এত বেশি যে এর ডিস্টাল পার্ট অর্থাৎ ফুট এবং তার আশেপাশের জায়গাতে এত বেশি ইডিমা তৈরি হয় যে কোনো কোনো সময় লিম্বটাকে স্যাক্রিফাইস করতে হতে পারে। এটাই যদি চিকিৎসা করা যায় তাহলে অলমোস্ট নর্মাল করে দেওয়া যেতে পারে। সেটা যদি ঠিকভাবে কাউন্সেল করা যায় পেশেন্ট পার্টিকে, তাহলে তাদের মেন্টাল অ্যাংজাইটি কমে এবং এক্সাম্পল দিয়ে প্রমাণ করে দেওয়া যেতে পারে যে এটা, যেমন এই কেসটা, কত ইডিমা ডিস্টাল পার্টে। কিন্তু এটাই যখন আমরা ট্রিটমেন্ট করে দিলাম, আফটার 8 ইয়ার্স অলমোস্ট নর্মাললি ও সব কিছু করতে পারে, কোনো রকম কোনো অসুবিধা নেই, এবং বোনটা যেটা আগে একটা সিউডো আর্থ্রোসিস হয়েছিল কনস্ট্রিকশনের জন্য, সেটাও এখন একদম নর্মাল শেপ নিয়ে নিয়েছে। কিন্তু এই ধরনের কেস নিয়ে যদি বেবি বর্ন হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে মা বাবার ধারণা হয় যে এই বাচ্চা কোনো দিন স্কুলে যেতে পারবে না, ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না, কিন্তু তা কিন্তু সত্যি নয়। এই ধরনের বাচ্চাদেরও কিন্তু অলমোস্ট নর্মাল জায়গাতে নিয়ে আসা সম্ভব। এটাই আমাদের দায়িত্ব অর্থোপেডিক সার্জন হিসাবে, প্রপারলি কাউন্সেল করা। এটা এপিফাইশিয়া মেটাফাই স্পন্ডাইল এপিফাইশিয়াল ডিসপ্যাশিয়ার একটা এক্সাম্পল। যত বয়স বাড়বে ডিফর্মিটি তত বাড়তে থাকবে, কাজেই ডিফর্মিটি ডিটেকশন এবং তার প্রোগ্রেসটাকে অ্যাসেস করা এবং সেই অনুযায়ী ফ্যামিলি মেম্বার্সদের গাইড করা যে কখন অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করতে হবে এবং কী ট্রিটমেন্ট করতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এটা আরেকটা এক্সাম্পল, স্পন্ডাইল এপিফাইশিয়াল ডিসপ্যাশিয়া। দিস ইজ অ্যানাদার এক্সাম্পল। তো এই যে ডিফর্মিটিগুলো নিয়ে যখন বাচ্চারা জন্মায়, প্রথম দিকে কিন্তু এত ডিফর্মিটি থাকে না, কিন্তু আমাদের সেটাই দেখতে হবে, যেহেতু এর স্পন্ডাইল এপিফাইশিয়াল ডিসপ্যাশিয়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে, সেভাবে গাইড করা এবং ট্রিট করা। যদি এই কেসটায় দেখা যায়, এটাও একটা ডিসপ্যাশিয়া, লোয়ার এন্ড অফ দ্য ফিমার অ্যান্ড আপার এন্ড অফ দ্য টিবিয়া, ইউ সি দ্য নেচার। কিন্তু একেও ডিফর্মিটি কারেকশন করে মোটামুটি স্টেবল নর্মাল জায়গাতে নিয়ে আসা সম্ভব। কনজেনিটাল ডিসলোকেশন অফ দ্য নি, এটা কিন্তু ইমার্জেন্সি। যদি আমরা ডে ওয়ান ট্রিটমেন্ট করি, ইন মোস্ট অফ দ্য কেসেস এটা ফুল রিকভারি আফটার 2 or 3 প্লাস্টার। বাট ইফ উই ডিলে, যদি দেরি করি, তাহলে কিন্তু এটা অপারেশন এবং অপারেশনের পরেও রেজাল্ট খুব ভালো হবে না। কাজেই এই কেসগুলোর আর্লি ডিটেকশন ইজ ইম্পর্টেন্ট, এবং ডিটেকশনের পরে আমাদের মোটিভেট করতে হবে পেরেন্টসদের,
how to treat it. Achondroplasia initially do not require treatment. This is common deformity, CTEV. And DDH is another example. অনেক সময় প্রথম প্রথম ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট হয়, কিন্তু ইনিশিয়ালি ডিটেক্টেড হলে এটা কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টই হয়ে যাবে। বাট যদি ডিটেকশন না হয়, অনেক ক্ষেত্রেই হয় না, লেট প্রেজেন্টেশন হয়, তখন অপারেশন ইজ দ্য এন্ড রেজাল্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রিলাদা। আমাদের খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের ডিফর্মিটি দেখা এবং কোনটা চিকিৎসা করা দরকার, কোনটা আগে নজর দেওয়া দরকার। আমাদের এরপরে আর একটাই লেকচার আছে, কিন্তু এটা একটু পরে হবে। আমাদের ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর মিনা একটা ভিডিও লেকচার পাঠিয়েছেন আমাদের এই সমাবেশের জন্য, তো অনুকে আমি বলছি ওইটা এখন হবে, এটা আমাদের শুনি। ঠিক আছে স্যার, চালাচ্ছি। Friends, dear orthopedic fraternity, greeting of the day from the IO house. Friends, this time we are going to celebrate the bone and joint day week. Starting since today up to the 7th August, the aim and intention to celebrate this week is to save the bone skeleton of the human being by best efforts of the orthopedic surgeons. This year, we have kept the theme prevent the deformity due to the degenerative diseases in the orthopedic problems for the patients. Thank you very much. Have a nice day and great week of the bone and joint week. So we thank the president of Indian Orthopedic Association for sending us this small brief message. এখন আমরা রবি বরদ্দাজকে বলবো। রবি বরদ্দাজ ইজ পারহ্যাপস দ্য ফার্স্ট পার্সন ইন দ্য সিটি হুজ আন এক্সক্লুসিভলি হ্যান্ড সার্জন। উনি আমাদের বলবে যে হাতের ডিফর্মিটি যদি হয়, তাতে রিস্টের হাতে যদি কোনো চোট লাগে, তাহলে রিস্ট যদি বেঁকে টেকে না যায়, সেটা কি করে করা যায়? নমস্কার। ফার্স্ট অফ অল আমি ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই এই সুযোগটা দেওয়ার জন্য। যখন আমাকে এই পোস্ট ট্রমেটিক রিস্ট ডিফর্মিটি প্রিভেনশনের ব্যাপারে কথা বলা হলো, আমি একটাই কথা বললাম, অ্যান্ড মোর অ্যাপলি আমারও আজকের দিনের লাস্ট লেকচার, আই হোপ ইট ইজ দ্য লাস্ট বাট সার্টেনলি নট দ্য লিস্ট। অ্যান্ড যখন বেসিক্যালি এই টপিকটা আমাকে দেওয়া হলো, আমার একটা ছোট গল্পের কথা মনে পড়লো, যেটা আমি প্রায় 4-5 বছর বয়সে আমার ঠাকুমার কোলে শুনেছি। আপনারাও সবাই শুনে থাকবেন এই গল্পটা, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, সবাই জানি এই ফেরি টেলটা। একদিন একটা ছোট্ট ইঁদুর একটা সিংহের পাল্লায় পড়লো, সিংহ তাকে মারতে যাচ্ছিল। তখন ইঁদুরটা বলল, ভাই আমায় ছেড়ে দাও, কোনো না কোনো সময় আমি ঠিক তোমার কাজে আসব। সিংহটা হেসে উড়িয়ে দিল তার কথা, তুই এত ছোট ইঁদুর আমার কি কাজে আসবি। তখন বহুদিন বাদে যখন শিকারির জালে সিংহটা ফেসে গেল, তখন ঠিক সেই ইঁদুরটাই এসে নিজের সার দাঁত দিয়ে তাকে বাঁচিয়ে দিল। তো স্মল ইজ নট নেসেসারলি আনইম্পর্টেন্ট। ডিসজয়েন্ট হচ্ছে একটি ইনক্রেডিবলি কমপ্লেক্স জয়েন্ট, অনেকগুলো ছোট ছোট হাড় আছে, কার্পাল বোনস মোটামুটি 8 হাড় আছে ছোট ছোট, অসংখ্য লিগামেন্ট আছে, খুব কমপ্লেক্স স্ট্রাকচার। এবং ডে টু ডে প্রত্যেকটি কাজে আপনি যদি সকালে চিন্তা করেন, ঘুম থেকে উঠে যখন বাথরুমে গিয়ে দাঁত মাজেন, সেই সময় থেকে নিয়ে এক কাপ চা খাওয়া, ব্রেকফাস্ট খাওয়া, দিনের সমস্ত কাজকর্ম করা, লেখা পড়া কাজ করা, তিন বেলা খাবার খাওয়া, এবং লাস্ট থিং ইন দ্য ডে যখন আপনি শুতে যান মাথা নিচে টেনে বালিশটা অ্যাডজাস্ট করে, প্রত্যেকটি কাজে কিন্তু কবজির একটা খুব ইম্পর্টেন্ট একটা রোল আছে। কবজির ইঞ্জুরিগুলো ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ইঞ্জুরি হিসাবে ক্লাসিফাই করা যেতে পারে ব্রডলি। ইনডাইরেক্ট মানে ফল অন আউটস্ট্রেচ হ্যান্ড যেটাকে বলি, কবজিতে ইনডাইরেক্ট একটা চোট লাগলো ইম্প্যাক্টের জন্য। আর ডাইরেক্ট যদি কোনো হেভি অবজেক্ট, ভারী জিনিস এসে কবজির ওপর ডাইরেক্টলি এসে পড়লো, তাতে একটা সেকেন্ডারি ইঞ্জুরি হতে পারে। সিমটমস মেনলি সবসময় আমরা দেখি পেন, সোয়েলিং, কিছুটা মুভমেন্ট রেস্ট্রিকশন, কবজি নাড়াতে গেলে ব্যথা হয়। মোস্ট কমনলি আমরা এই সিমটমগুলোকে ইগনোর করি বা নেগলেক্ট করি, আমরা ভাবি ও এটা তো একটা রিস্ট পেন,
কখনো কখনো ডিফর্মিটিটা খুবই অবভিয়াস হয়, হাড় ভেঙে গেলে আশ্চর্যের শেপটা যখন ভেঙে যায় তখন আমাদের মাথায় নিশ্চয়ই আসে না এটা তো কিছু গন্ডগোলের ব্যাপার, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যায়। কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় যদি কোনো মাইনার ইঞ্জুরি হয় সেটাকে আমরা অবহেলা করি বা আমরা অতটা গা করি না। উই অলওয়েজ ইগনোর ইট থিংকিং ও ইট জাস্ট আ স্প্রেন, হ্যাঁ এটা হাত মচকে গেছে নিজের থেকে ঠিক হয়ে যাবে। কিন্তু সবসময় কি তা হয়? তা না। আমরা কেন ডাক্তারের কাছে যেতে চাই না এই সাধারণ কবজির প্রবলেমের জন্য? অনেকগুলো কারণ। এখন তো ফার্স্টলি অ্যান্ড ফরমোস্ট করোনার সময় ইটস আ প্যান্ডেমিক, ওরে বাবারে হাসপাতাল গেলে আমার যদি অসুখ করে যায় আমি কি করবো, আমি যাবো না। সেকেন্ড যেটা আমরা নিজেদেরকে সান্ত্বনা দিই, ও এটা কিছুই না, এটা সামান্য একটা স্প্রেন হয়েছে, নিজের থেকে ঠিক হয়ে যাবে, কয়েকদিন একটু দেখি, নিজের থেকে ঠিক হয়ে গেলে আর কোনো ডাক্তারের কাছে শুধু শুধু যাবো কেন, ইটস নাথিং সিরিয়াস। অনেক সময় আমরা ভাবি দূর ডাক্তারের কাছে গিয়ে সময় নষ্ট কি করবে, এতক্ষণ বসে থাকতে হবে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, ইটস এ ওয়েস্ট অফ টাইম। আমাদের মাঝে মাঝে মনে হতে পারে দূর গেলে কি হবে, অনেকগুলো দামি দামি এক্স রে টেস্ট এইসব লিখবে, অনেকগুলো ওষুধ খাবে, নিজের থেকে দেখি না, একটু বাড়িতে যা ব্যথার ওষুধ আছে একটু খেয়ে নিজের থেকে ঠিক হয়ে যায় যদি। তারপর মনে হয় ওরে বাবারে, গেলে যদি কিছু প্লাস্টার টাস্টার করে দেয় বা বলে যে ছুটি নিতে হবে, আমি তো এমন এত বিজি চাকরি, আমি তো এখন ছুটি নিতেই পারবো না, আমরা রেস্ট ফেস্ট নিতে পারবো না, তাই ডাক্তারের কাছে যাওয়াটা বেকার। সবসময় আমরা সুযোগ খুঁজি ডাক্তারের কাছে সঠিক টাইমে না যাওয়া, আর সবসময় আমরা নিজেদের সান্ত্বনা দিই যে এটা ছোট জায়গা, কবজির এরিয়াটা, ও সেরকম কিছু ইঞ্জুরি মেজার হতে পারে না। কিন্তু আমি আপনাদের এখন যেটা বলতে চলেছি, কেন আমাদের টাইমলি ডাক্তার কাছে যাওয়া উচিত এবং এই ইঞ্জুরিগুলোকে ইগনোর করা উচিত না। অনেক সময় কবজির ইঞ্জুরিতে একটা আনস্টেবল রিস্ট ফ্র্যাকচার হতে পারে, হাড় ভেঙেছে, সেটাও আমাদের অনেক সময় ঠিক মতো নাও মনে হতে পারে যতক্ষণ না ঠিক মতন এক্স রে না নেওয়া হয়। এই ফ্র্যাকচারগুলো স্পেশালি যদি জয়েন্ট ইনভলভ করে, এগুলো উইথাউট ট্রিটমেন্ট আইদার ইন দ্য ফর্ম অফ আ প্লাস্টার অর পিন অর প্লেট ফিক্সেশন ডিসপ্লেস করে যেতে পারে উইথাউট ট্রিটমেন্ট। তারপর দেখা যায় যে একটা রেসিডুয়াল ডিফর্মিটি হয়ে গেল, সেইটাকে ঠিক করাটা অনেক ঝামেলার ব্যাপার হয়ে যায়। যে জিনিসটা প্রথমেই এলে সহজে ঠিক হয়ে যেত, তখন হয়তো একটা হাড়টাকে কেটে বড় একটা প্লেট দিয়ে স্ক্রু দিয়ে ফিক্স করে অস্টিওটমি বলে অপারেশন করে ঠিক করতে হয়, সেটা টাইমলি ইন্টারভেনশন না করলে। একটা এক্সাম্পল দেখা যাক, এরকম ধরুন একটা ফ্র্যাকচার হয়েছে, তার এরকম টাইমলি ইন্টারভেনশন না হলে, এই ফ্র্যাকচারটা যেহেতু জয়েন্টের সঙ্গে অ্যাটাচড আছে এবং অনেকগুলো লিগামেন্টস এন্ড মাসেলস এটার উপর কাজ করছে, এটা আনস্টেবল ফ্র্যাকচার, এটা মুভমেন্টের সঙ্গে সরে যেতে পারে, আর আলটিমেটলি কিছু না করলে চিকিৎসাটা এরকম একটা রেসিডুয়াল ডিফর্মিটি উইথ রেস্ট্রিকশন অফ মুভমেন্ট হয়ে দাঁড়াতে পারে ব্যাপারটা। তখন এটা চিকিৎসা করাটা অনেক বড় প্রবলেম এবং সেটাকে জিনিসটা অনেক কমপ্লেক্স হয়ে গেল, যে জিনিসটা একটা সহজ অপারেশনের প্রথমের দিকেই ঠিক হয়ে যেত এটাকে অনেক জটিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুতরাং টাইমলি দেখা করা উচিত ডাক্তারের সঙ্গে। আরেকটা কারণ যেটার জন্য টাইমলি ডাক্তারের সঙ্গে দেখা করা উচিত ইজ, আমাদের সবসময় মনে হয় এক্স রে করলে আমরা এক্স রে রিপোর্টটা যদি পেয়ে যাই তখন খুব খুশি হই, ও ডাক্তার বলে দিচ্ছে কোনো ফ্র্যাকচার নেই। মনে রাখা উচিত কিন্তু সবসময় যে সব ফ্র্যাকচারই কবজির এক্স রেতে প্রথম এক্স রেতেই দেখা পড়বে তার কোনো মানে নেই। কয়েকটি স্পেশাল ফ্র্যাকচার আছে যেটা প্রথমের দিকে এক্স রেতে অলমোস্ট নর্মাল মনে হতে পারে বা অনেক সময় মিস হয়ে যায়। ধরুন এই হাড়টা, এটা খুব ইম্পর্টেন্ট হাড়, এটা আপনারা এই নামটা শুনে থাকতে পারেন, স্কেফয়েড ফ্র্যাকচার। অনেক সময় ইঞ্জুরি হলে প্রথম এক্স রেতে অ্যাট ডে অফ ইঞ্জুরি বা ওয়ান অর টু ডেজ আফটার ইঞ্জুরিতে ঠিক দেখা যায় না, কিন্তু সেই যদি ব্যথা পারসিস্ট করে 10-15 দিন বাদে যদি এক্স রে করা হয় তখন এক্স রেটা ক্লিয়ারলি দেখা যায় যে হ্যাঁ ফ্র্যাকচার আছে। সুতরাং প্রথমে যে ইঞ্জুরি হয়ে নর্মাল এক্স রে তার মানে না যে রিস্টটা নর্মাল, অনেক সময় অকাল্ট ফ্র্যাকচার বা লিগামেন্ট ইঞ্জুরিও হতে পারে। যদি ব্যথা বা সিমটম পারসিস্ট করে তাহলে দরকার হলে আবার ডাক্তারের কাছে গিয়ে রিপিট ফলো আপ এক্স রে করা প্রয়োজন হলে করতে হবে, সেটা আপনার ডাক্তারই বলে দেবে সেটা প্রয়োজন কিনা। সামটাইমস এটা হাড়ের ব্যাপারই না, এটা লিগামেন্টের চোট, অনেক ধরনের কমপ্লেক্স লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে যেগুলো নেগলেক্ট করলে ভবিষ্যৎ থেকে একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। এটা হচ্ছে দুটো হাড়ের মাঝখানে লিগামেন্ট, স্কেফোল্ডিনের লিগামেন্ট ছিঁড়ে গেলে দুটো হাড়ের মাঝখানে হাড় না ভাঙলেও ফাঁকটা বেড়ে গেছে, সেটা টাইমলি পিক আপ না করলে পরবর্তীকালে এটা রিস্ট আর্থ্রাইটিসে পরিণত হতে পারে। এটাকে বলা হয় স্ক্যাফোলুনেট লিগামেন্টের, আপনারা সবাই জানেন দুটো হাড়ের মাঝখানে যে লিগামেন্ট ছিঁড়ে গিয়ে ফাঁকটা বেড়ে গেছে। অনেক সময় এক্স রেতে ধরা পড়ে না লিগামেন্টের ইঞ্জুরি, স্পেশাল টেস্ট লাইক MRI তার প্রয়োজন পড়তে পারে। এখানে আমরা দেখতে পারি যে রিস্টের যে কার্টিলেজ, যেটাকে ট্রায়াঙ্গুলার ফাইব্রোকার্টিলেজ, সেটা ছিঁড়ে গেছে, এই যে লাল অ্যারোগুলো যেখানে পয়েন্ট করছে সেখানে কি হয়, রিস্টের যে কবজির যে জয়েন্টটা দুটো হাড় রেডিয়াস আর আলনা, তাদের মধ্যে যে লিগামেন্টাস কমিউনিকেশন সেটা ডিসরাপ্ট হয়ে যাওয়ার জন্যে
আলনা বলে যে সরু হাড়টা সেটা আরো প্রমিনেন্ট হয়ে যায়, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এবং কবজি মুভ করতে গেলে একটা ইনস্টেবিলিটি হয় এবং ক্লিকিং সেন্সেশন অ্যান্ড পেন হয়, যেটা খুব ইনকনভিনিয়েন্সিং টু দ্য পেশেন্ট। আরেকটি প্রবলেম হতে পারে দুটো হাড়, যে স্কেফয়েড যে হাড়ের কথাটা আমি এক্ষুনি বললাম সেটা যদি ভেঙে যায়, তার খুব প্রিকেরিয়াস ব্লাড সাপ্লাই থাকার জন্য ঠিক মতন প্লাস্টার টাইমলি যদি না করা হয় বা ফিক্স যদি না করা হয় তাহলে সেই হাড়টা জুড়তে চায় না। ঠিক মতন হাড়টা যদি না জোড়ে তাহলে রিস্টের মুভমেন্টটা অ্যাবনর্মাল হওয়ার জন্য হাড় ঘষা খেয়ে 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 2 থেকে 5 বছরের মধ্যে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি রিস্টে আর্থ্রাইটিস ডেভেলপ করে, আর তারপর যখন আর্থ্রাইটিস ডেভেলপ করে রিস্টটা খুব পেইনফুল হয়ে যায়। প্রথম কিন্তু 1-2 বছর কিছুই মনে হয় না, অনেক সময় কমন হিস্ট্রি আমরা যেটা দেখতে পারি পেশেন্ট ইগনোর করলো, এক্সরে টাইমলি করালো না, মনে হলো ও একটা ছোট্ট হাত মচকে গেছে, এটা কিছুই হবে না, নিজের থেকে ঠিক হয়ে যাবে, ব্যথাটা কিছুদিন পর কমেও যায়। কিন্তু 2-3 বছর বাদে যখন ব্যথা বাড়তেই থাকে তখন এক্সরে করে দেখা যায় যে সেই সময় একটা ফ্র্যাকচার হয়ে গেছিল, যেটা ঠিক টাইমলি ওটা ডিটেক্ট করা হয়নি এবং তার রেজাল্টে এই ডিজেনারেটিভ বা আর্থ্রাইটিক কন্ডিশনটা ডেভেলপ করে প্রোগ্রেস করে গেছে। এই কন্ডিশনটাকে বলা হয় স্কিফয়েড নন ইউনিয়ন অ্যাডভান্স কোল্যাপ বা স্ন্যাক রিস্ট, অ্যান্ড উই শুড বি কেয়ারফুল। সেরকমই আরেকটি কন্ডিশন আছে যেখানে লিগামেন্ট ছিঁড়ে যায়, যেটা আমি আগে বলেছিলাম, সেটাকে বলা হয় স্ল্যাক রিস্ট। দুটো হাড়ের মাঝখানে গ্যাপটা বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই কন্ডিশনটা প্রোগ্রেস করতে করতে অ্যাবনর্মাল মুভমেন্ট বিটুইন দ্য বোনস অফ দ্য রিস্টের জন্য আস্তে আস্তে হাড় ক্ষয় হয়ে 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 আর্থ্রাইটিক হয়ে জয়েন্টের স্পেসটা কমে যায়। ঠিক হাঁটুতে যেরকম আর্থ্রাইটিস হয়, কবজি যদিও নন ওয়েট বেয়ারিং জয়েন্ট, এখানেও আর্থ্রাইটিস এবং ব্যথা এবং পেইনফুল রেস্ট্রিকশন মুভমেন্টস দেখা দিতে পারে। ইন কনক্লুশন, আমি বেশি কথা বলতে চাই না, ইট ইস এ ভেরি কমপ্লেক্স জয়েন্ট আর অনেকগুলো প্রবলেমই হতে পারে। সো অ্যাওয়ারনেস ইজ দ্য কি, প্লিজ ডোন্ট ডিসমিস এনি স্মল ইঞ্জুরি অ্যাজ মাইনার, অ্যান্ড প্লিজ ডু নট টেক ইট অ্যাজ এ ট্রিভিয়াল ইঞ্জুরি। হ্যাঁ, আপনার সিমটম যদি পারসিস্ট করে অবশ্যই গিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করবেন, উনি বলে দেবেন এক্সরে প্রয়োজন না, সিটি প্রয়োজন না, এমআরআই প্রয়োজন, এক্সরে লাগবে না, ক্রেপ ব্যান্ডেজ জড়াতে হবে না, রিস্ট স্প্লিন পড়তে হবে না, প্লাস্টার লাগবে, আপনার ডাক্তারই আপনাকে গাইড করে দেবে। টাইমলি ইন্টারভেনশন করলে মেজরিটি অফ দ্য রিস্ক ডিফর্মিটিস আফটার ইঞ্জুরি অ্যান্ড ট্রমা আর প্রিভেন্টেবল। ইঞ্জুরি মাইট রিকোয়ার দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, যেরকম ইঞ্জুরি সেরকম ট্রিটমেন্ট। অনেক সময় রেস্ট, ক্রেপ ব্যান্ডেজ, ব্যথার ওষুধ কিছুদিন খেলে ওটাতেই সেরে যেতে পারে। কখনো কখনো আপনার ডাক্তার আপনাকে একটা রিস্ট বাইন্ডার বা রিস্ট স্প্লিন্ট প্রেসক্রাইব করবে। কোনো কোনো ইঞ্জুরিতে ফ্র্যাকচার হয়ে গেলে স্পেশালি ম্যানিপুলেশন করে ওটাকে অ্যানাস্থেশিয়াতে একটা প্লাস্টার জড়াতে হতে পারে, সেই প্লাস্টারটাকে অনেক সপ্তাহ, মানে মোস্ট কমনলি প্রায় 1.5 মাস পর্যন্ত রাখতে হতে পারে। কখনো কখনো খুব আনস্টেবল ফ্র্যাকচার হলে, স্পেশালি ইয়াং পেশেন্ট খুব ডিসপ্লেসড আনস্টেবল ফ্র্যাকচার ইনভলভিং দ্য জয়েন্ট, সেরকম হলে তাহলে আমাদের সার্জারি লাগতে পারে। এই সার্জারিগুলো খুব রুটিন ফ্র্যাকচার, রুটিন সার্জারি, এবং রেজাল্টস অফ সার্জারি স্পেশালি ইন ইয়াঙ্গার পেশেন্টস ইনভলভিং দ্য জয়েন্ট গিভ ফার বেটার আউটকাম, এবং টাইমলি ইন্টারভেনশন করে সার্জারি করালে অলমোস্ট ফুল রিকভারি অফ রিস্ট মুভমেন্ট হয়ে যায়। সো ইন কনক্লুশন, শেষ কথা আমি এটাই বলবো, দ্য হ্যান্ড অ্যান্ড রিস্ট মে বি স্মল জয়েন্টস বাট দে ক্যান সেভ ইউর লাইফ, অ্যান্ড আই উইল কাম ব্যাক টু দ্য অরিজিনাল স্টোরি আই স্টার্টেড উইথ, ইউর লিটল ফ্রেন্ড ক্যান অলসো বি অফ গ্রেট হেল্প। থ্যাংক ইউ ভেরি মাচ, সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ রবি। তোকে লাস্ট বলতে দেওয়া হয়েছে কারণ রিস্টটা সাধারণ বলে নয়, কারণ রিস্ট ফ্র্যাকচারটা কমনেস্ট ফ্র্যাকচার, সবচেয়ে বেশি হয়, তার জন্য তোকে দেওয়া হয়েছে যাতে সবার মনে থাকে, শেষেরটা পরে মনে থাকবে। আমাদের এখন আর বিশেষ বাকি নেই, আমাকে অর্ণব জানালো যে কিছু প্রশ্ন আছে ইউটিউব থেকে, অর্ণব প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে, যে উত্তর দেওয়ার দেবে, আর তারপরে আমরা বসে রয়েছি, আমাদের মাননীয় রাজীব ব্যানার্জি একবার হয়তো আসার চেষ্টা করবে। তো প্রথমে ডক্টর সামন্তর জন্য একটা প্রশ্ন আছে, যে অনেকে গ্রামের দিকে অনেক মানুষ থাকেন যাদের রেগুলার কার্যকলাপের জন্য মাটিতে বসার প্রয়োজন হয়েই থাকে, এবং তারা বলছেন যে তাদের কোনো অসুবিধা নেই, মানে তারা বসতে পারেন, উঠতে পারেন, তো আপনার পরামর্শ কি, তাদের কি এটা করা উচিত একটা বয়সের পরে, নাকি এটা চেঞ্জ করা উচিত? না, দেখুন, গ্রামের দিকে আমাদের যেরকম কালচার বা যেরকম আমাদের সংস্কৃতি, তাতে তো আমরা কখনোই বলতে পারবো না যে আপনি আমাদের জীবন যে পদ্ধতি, যেরকম ধরুন মাটিতে বসে আমরা খেতে অভ্যস্ত গ্রামের দিকে, কারণ আমি একেবারেই গ্রামের ছেলে, মানে আমার স্কুলিং গ্রামে, সবই আমার মাধ্যমিক পর্যন্ত উচ্চ মাধ্যমিক সবই গ্রামে। সুতরাং আমাদেরকে ওখানে যদি আমরা দাদু ঠাকুমাকে বলি যে কালকে থেকে তোমাকে চেয়ারে বসে খেতে হবে, তাহলে আমাকে তো বাড়িতে আর থাকতেই দেবে না, তাহলে বলবে আমার নাতি এখন ডাক্তারিতে চান্স পেয়েছে, সেই জন্য আমাকে এইসব এসে অত্যাচার শুরু করেছে। সুতরাং এগুলো বলা যাবে না,
এগুলো গ্রামের দাদু দিদাকে এগুলোকে বোঝানো যাবে না, কিন্তু যেমন ধরুন আমাদের বাকি ধরুন আমাদের যে বাকি যে অ্যাক্টিভিটিস এডিএল যেগুলোকে বলি সেগুলো চেঞ্জ করা যাবে না, কিন্তু যখন কোনো হাঁটু বেঁকে যাবে বা কোনো প্রবলেম হবে পেন হবে তখন অন্তত তাদের বুঝিয়ে বলতে হবে, যখন যাদের আমাদের ধরুন ঠাকুরমা দিদিমা যারা আছে তাদেরকে একটু উঁচু জায়গায় বসতে বা কিছুটা হয়তো এক্সারসাইজ করতে বা যাতে করে অন্তত একটু যদি ক্রেপ ব্যান্ডেজ বা একটা নিকেপ বেঁধে করা যায়, মানে অন্তত পক্ষে মিনিমাম যেটুকু চেঞ্জ করলে আরো ডিজিজটা মানে রোগটা আরো বেড়ে না যায় এবং আমাকে বাড়িতেও থাকতে দেয়, এই দুটোকে ব্যালেন্স করে করতে হবে। সিঁড়ি ওঠানামার ব্যাপারটা, সিঁড়ি ওঠানামাটা যত বেশি করবে তত কিন্তু এটা খারাপ, তার কারণ কি হচ্ছে যে আমাদের হাঁটুটা বেঁকে যায় এবং কার্টিলেজ গুলো তো পুরোপুরি চলে যায়, তখন বারবার যদি আমরা সিঁড়ি ওঠানামা করতে থাকি, যে আমাদের যদি যারা বয়স্ক বা বয়স্কা যে আমাদের আছেন যারা বাড়িতে তারা যদি করতে থাকে তাহলে কিন্তু অসুবিধে হবে। সুতরাং আর দ্বিতীয় কথা সাধারণত আর একটা কথা খুব জরুরি এটা আমরা বলি, দুটো পায়ের কিন্তু একই সঙ্গে দেখবেন সমান ব্যথা হচ্ছে এটা হয় না, যখন আপনি ওপরে উঠবেন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, আমরা বারবার আউটডোরে বলি বাড়ি গিয়েই লোকে ভুলে যায়, যখন আপনি ওপরে উঠবেন যে পাটা আপনার ভালো মানে কম ব্যথা সেইটা আগে এগিয়ে দেবেন, আর যখন আপনি নামবেন যে পাতাটা যে পাটায় আপনার বেশি ব্যথা সেটা আগে উপরে উঠিয়ে দেবেন। মনে রাখার জন্য সুবিধার জন্য বলি, আমরা স্বর্গে যাবার জন্য সবসময় বলি ভালো কাজ করবেন, সুতরাং যখন ওপরে উঠবেন ভালো পাটা আগে দেবেন, আর যখন আমরা পাতালের দিকে চলে যাই তখন আমরা খারাপ কাজ করি, সুতরাং খারাপ পাটাকে পা নিচের দিকে দেবেন। তার এইভাবে বলে দিই আউটডোরে যাতে করে বাড়িতে গিয়ে আর কোনোদিন এটা ভুল না হয়। স্যার মানুষের একটা ধারণা আছে যে আমরা বাঙালি যেভাবে বসতে পছন্দ করে বাবু হয়ে, এটা বসলে কি পা বেঁকে যায়, মানুষের একটা ধারণা আছে, এটা কি ঠিক না? বাবু হয়ে বসলে তবেই তো বাবু বলে মনে হবে, সুতরাং বাবু হয়ে বসতে হবে, এবং দেখুন বাবু না হয়ে বসলে তো তখন মনে হবে যে আমরা অন্যরকম হয়ে গেছি, জাপানিজরা তারা তো আমাদের থেকে বাবু কেন, অন্যরকম ভাবে বসে সেটা তাদের ধরুন দৈনন্দিন লাইফস্টাইল, এবং তাদের যে বাড়িতে আপনি গেলে তারা যেভাবে আপনাকে অভ্যর্থনা জানাবে তাদের যা কালচার তাতে কিন্তু আপনাকে ওইভাবে বসতে হবে, নাহলে ওরা তো ওখানকার যারা বাবু তারা আপনাকে বাবু বলে স্বীকার করবে না। সুতরাং বাঙালি বাবু এবং জাপানি বাবুদের মধ্যেও একটু তফাত আছে, সুতরাং সেটা করতে হবে বুঝে, কিন্তু রোগ যদি হয় তখন আপনাকে সেইটাকে যতটা পারবেন এবারকে অ্যাভয়েড করতে হবে, কেননা আমাদের দৈনন্দিন হাঁটু 90 ডিগ্রির বেশি, যেটা আমি আমার বক্তব্যের সময় বলছিলাম 90 ডিগ্রির থেকে যখনই মুড়ে মানে যত আমি অত্যধিক মোড়ার দিকে যাব তখন ব্যথাও বাড়বে ক্ষয়ও বাড়বে। তো সেটা একটু আপনার কাছে আবার ফিরবো, ইন্দ্রজিৎ স্যার একটু কিছু বলবেন স্যার। না না ইন্দ্রজিৎ দাকে বলতেই হবে। না আবার বলার উদ্দেশ্য হচ্ছে যে রাজীব বাবু অন লাইন আছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ, এবং আমার সব থেকে মানে যিনি রিয়েলি আমার অত্যন্ত সুবানুধায়ী ডক্টর ইন্দ্রজিৎ সর্দার এখানে উপস্থিত আছেন, মানে যিনি আমার আমার কাছে সত্যি বলতে পারেন একরকম গডফাদার, মানে আমার পাটা সচল করেছেন উনি, সুতরাং ওনার কোনো রিকোয়েস্ট আমি কোনোদিনও ফেলি না, এবং আজকে গতকালকে উনি বলেছিলেন, আজকে যদিও আমার ভীষণ টাইট শেডিউল, আমি 5টা থেকে ওয়েট করছিলাম যে কখন আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো বা আপনাদের সঙ্গে একটু শুভেচ্ছা বিনিময় করতে পারবো, তো যাই হোক অ্যাট লাস্ট আমি জয়েন করেছি, সেই জন্য খুব ভালো লাগছে। আমি যারা এখানে উপস্থিত আছেন তাদের আমি অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, এবং যে কাজ আপনারা করছেন সবাই মিলে, আমি তো মনে করি ভগবানের যদি দ্বিতীয় রূপ হয় সেটা হচ্ছেন আপনারা, সুতরাং সেই ভগবানের দূতেদেরকে আমি সম্মান জানাই, আমার কৃতজ্ঞতা জানাই। আমি একজন খুব সামান্য ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি এইটুকু বলতে পারি আমি আপনাদের সাথে আছি, এবং আপনারাও এইরকম সময় যত আমাদের এই অর্থোপেডিক ডক্টররা রয়েছেন, যেভাবে এই আমফানের সময় কোভিড এর সময় আপনারাও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। এবং আগামী দিনে আমার তরফ থেকে যদি কিছু করার থাকে সামান্য যেটুকু সাহায্য সহযোগিতা আপনারা যখন বলবেন আমি দিতে প্রস্তুত। আমার যেহেতু একটা মিটিং আছে আমায় চলে যেতে হবে, আমি অত্যন্ত দুঃখিত, আমি প্রায় ভেনুর কাছে এসে গেছি কিন্তু ঢুকছি না, শুধু আপনাদের জন্য আমি একদিন চাইবো যদি একটু সময় পাই আপনাদের সকলের সঙ্গে মিলিত হয়ে আমার তরফ থেকে যেটুকু যা করো আমি নিশ্চিতভাবে করবো। সবাই ভালো থাকুন, অনেক অনেক শুভেচ্ছা সম্মান কৃতজ্ঞতা জানিয়ে আমার এই শুভেচ্ছাটুকু শেষ করলাম, ধন্যবাদ। ধন্যবাদ যে আপনি এই সময় দিয়েছেন আমাদের, এবং এই কথাগুলো যেটা বলছেন যে সরকার এবং আপনি আমাদের পাশে আছেন এটা কিন্তু আমাদের একটা বিরাট পাওয়া, তা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এইটুকু সময় দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ।
থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আপনাদের সবাইকে হ্যাঁ স্যার যেটা বলছিলেন এবার বলুন সুতরাং যেটা আমাদের মানে সারা জীবনের আমাদের কালচার বাবু হয়ে বসা সেটা আমাদের করতে হবে কিন্তু যখন রোগ হবে তখন যেটা আমরা বলি মানে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এ যে পার্টলেই নয় এবং এক্সারসাইজ করা সেটা করতে হবে সুতরাং বাবু হয়ে যদি আমরা বসি এটা কিন্তু এক ধরনের এক্সারসাইজও বটে ছোটবেলা থেকে যদি আমরা বাবু হয়ে না বসি তাহলে কিন্তু হাঁটু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে সেটাও একটা প্রবলেম সুতরাং সেটাও দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে রোগ হলে একটা জিনিস আর যে সারা জীবন যদি আমরা বাবু হয়ে না বলছি তাহলে তো ইংরেজদের আর হাঁটুতে অস্ত্র আর্থারাইটিস হতো না সুতরাং হতো কি হতো না সুতরাং সেটা যে করলেই সারা জীবন হাঁটু থেকে বাঁচা যাবে তা নয় সুতরাং এই ফ্লেকশন অফ দ্য মানে যেটা হাঁটু মুড়ে বসা তার সাথে বাকি যে দশটা নটার পয়েন্ট আছে সেগুলো মেনে চললে তবেই এই সব থেকে মহার্ঘ জিনিস যেটা আমাদের জীবনে আর্টিকুলার কার্টিলেজ সেই কার্টিলেজটা বাঁচানো যাবে ঠিক আছে স্যার স্যার এরপরে আমি সমজিৎ বাসু স্যারের কাছে যাব একটা কথা বলে দিই এটা রবির জন্য রবি ভারদ্বাজের জন্য যে আমরা সাধারণত বলি যে রিস্ট জয়েন্ট ইজ নট এ ওয়েট বেয়ারিং জয়েন্ট বাট ইট ইজ কারণ যাদের পায়ে গন্ডগোল আছে যাদের প্যারালাইটিস যাদের তখন রিস্ট জয়েন্ট বিকামস এন ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ওয়েট বেয়ারিং জয়েন্ট তারা কিন্তু বোঝে এটা ভীষণ ভাবে বোঝে অ্যাবসলিউটলি তখন মনে হয় স্যার যে রিস্টটা কতটা ইম্পর্টেন্ট এক্স্যাক্টলি আচ্ছা পরে প্রশ্ন সমজিৎ বাসু স্যারকে যে মানুষ বলছে যে যাদের কোমরে ব্যথা এক্স রে করলে সবাই বলে একটাই মানে সাধারণ ল্যাঙ্গুয়েজ যে হার্ট হয়ে গেছে এবারে মানুষের প্রশ্ন হচ্ছে যে এইরকম অবস্থায় বা যাদের কোমরে ব্যথায় ভুগছে বা হার্ট হয়ে গেছে বা এক্স রে তে কিছু আছে তারা হাঁটা চলা করবে কিনা বা কতটা করবে হাঁটাটা ভালো কিনা সেই ব্যাপারটা একটু বলুন পক্ষে হাঁটা চলা যোগা অত্যন্ত ভালো এবং অত্যন্ত বারবার আমরা বলি যে এটা করা উচিত হাঁটা চলা না করলে আমাদের হাড় এবং মাংসপেশির সাধারণ যে স্ট্রেস সেটা পড়ে না যদি এগুলো না পড়ে দুটোই হাড় এবং মাংসপেশি উইক হয়ে যায় এবং তাতে কিন্তু আমাদের নিশ্চয়ই হাঁটা চলা করা উচিত হয়েছিল এবং তাদের সম্মিলিত প্রচেষ্টার জন্য হয়েছিল তাদের রেস্ট ভার্সাস অ্যাক্টিভিটি নিয়ে ব্যাক পেনে বহু কিছু লেখা হয়েছিল তার সারমটা হচ্ছে যদি এমন ব্যাক পেন হয় যে আপনি উঠতে পারছেন তাহলে নিশ্চয়ই উঠে দাঁড়িয়ে হাঁটা চলার চেষ্টা করবেন রানিং বহুদিন ধরে তিন মাস শুয়ে থেকে চিকিৎসা করার কোন জায়গা হাঁটা চলা করা দরকার ওকে স্যার স্যার লাস্ট প্রশ্ন আমি কিরণ স্যারকে করব একজন দর্শক লিখেছেন যে উনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মনে হয় যেন সামনের দিকে ঝুঁকে যাচ্ছেন তো এইটাকে প্রিভেন্ট করার জন্য কি কিছু উনি করতে পারেন স্পেসিফিক বা কোনো ব্যায়াম করতে পারেন এত নন স্পেসিফিক ভাবে সিমটম বলে উত্তর দেওয়া মুশকিল আছে তবে একটা জিনিস আমরা যেহেতু ডিজেন্ডারি স্পাইন নিয়ে আলোচনা করছি তো একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে যে ডিজেন্ডারি স্পাইনের সাথে একটা জিনিস যুক্ত থাকে সেটা হচ্ছে লাম্বার ক্যানাল স্টেনোসিস তো যদি সেরকম হয় তাহলে কিন্তু মানুষ দাঁড়িয়ে থাকলে পরে তার পায়ের দিকে কষ্ট বাড়বে এবং অটোমেটিক্যালি সে যদি ঝুঁকে সামনে ঝুঁকে যায় বা বসে পড়ে তাহলে কিন্তু তার ব্যথাটা অনেকটা কমে যাবে কষ্টটা কমে যাবে তো এটা এটা একটা মানে খুব মানে প্রাথমিক একটা সিমটম হতে পারে আর কি যেটাকে আমরা অনেক সময়তে আমরা বলি সফট কার্ট সাইন মানে মানুষ যখন হাঁটাচলা করছে কোনো অসুবিধা হচ্ছে কিন্তু যখন একটা মলে ঢুকে একটা ঠেলছে বাস্কেট থেকে ঠেলে নিয়ে যাচ্ছে কুঁজো হয়ে তখন খুব ভালো থাকে তো এটা এটা হতে পারে আর কি মানে কিন্তু এত মানে নন স্পেসিফিক বলা মুশকিল আছে কিন্তু মেবি এটা একটা কারণ হতে পারে যদি বয়স্ক হন ডিজিটাল স্পাইনার এটা কিন্তু একটা প্রাথমিক উপসর্গ হলেও হতে পারে ওকে স্যার ঠিক আছে মোটামুটি আমরা কোশ্চেন অ্যানসার কমপ্লিট করে তাহলে আমাদের আজকের মিটিংটা আমরা আমাদের সেক্রেটারি ডক্টর পার্থ বলে
ওনার বক্তব্য রেখে শেষ করব। পার্থ স্যার, অসংখ্য ধন্যবাদ সবাইকে। প্রথমেই আমি আমার কৃতজ্ঞতা জানাই ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী রাজীব ব্যানার্জি মহাশয়কে, উনি আমাদের উৎসাহ দেওয়ার জন্য। তারপরেই আমি বিশিষ্ট আমাদের সঙ্গীত শিল্পী, আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লাকে আমাদের তরফ থেকে, এবং আমাদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন শুভমিতা ব্যানার্জি, তাকেও আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এর সঙ্গে আমাদের এই আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটি এই মধ্যে উপস্থিত থাকতে পেরে আমি অনারারি সেক্রেটারি বা সাধারণ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিজেকে গর্বিত মনে করছি, এবং ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রতি বছরের মতো এবছরও আমরা জাতীয় অস্থি ও সন্ধি দিবস বা বোন অ্যান্ড জয়েন্ট ডে 4th August পালন করছি, এবং 1-7 পর্যন্ত বোন অ্যান্ড জয়েন্ট সপ্তাহ বা উইক পালন করছি। এই কোভিড অতিমারির মধ্যেও জাতীয় অস্থি ও সন্ধি দিবস বা সপ্তাহ পালন করার উদ্দেশ্য এই যে আমরা যেন আমাদের শরীরের হাড় ও সন্ধি বা বোন ও জয়েন্ট সম্পর্কে ভুলে না যাই। এই অস্থি ও সন্ধি সপ্তাহের মূল বিচার্য বিষয় হলো ক্ষয়জনিত বাত সম্পর্কে অবহিত করা, যাতে সাধারণ মানুষ এই রোগের বিভিন্ন ডিফর্মিটি প্রতিরোধ করতে পারে। এই রোগের বিভিন্ন ডিফর্মিটি প্রতিরোধ করতে পারে, কারণ এই ক্ষয়জনিত বাত থেকে ডিফর্মিটি তৈরি হয় আমাদের হাঁটু কোমর বা শিরদাঁড়াতে, এবং আমাদের রোগীদের হাঁটু কোমর ব্যথার ফলে দৈনন্দিন জীবনের সাধারণ কাজকর্ম থেকে বিরত থাকতে হয়। তাই অসংখ্য ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশনকে এই রোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার জন্য, বা এই রোগকে কিভাবে প্রতিহত করে সুন্দর ও সুস্বাস্থ্য লাভ করা যায়। এর সঙ্গেই আমি এই আজকের দিনের প্রোগ্রামটি সম্বন্ধে একটু আলোকপাত করতে চাই। প্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মডারেটর এবং ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ সর্দার স্যার এবং প্রেসিডেন্ট ইলেক্ট কাঞ্চন ভট্টাচার্য স্যারকে অতি সূক্ষ্মভাবে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য, এবং আমাদের প্রেসিডেন্টকে প্রফেসর চিন্ময় দে স্যারকে আমাদের উদ্বুদ্ধ করার জন্য, সঙ্গে যারা এখানে বক্তব্য রেখেছেন অতি সাধারণভাবে কিছু জিনিসকে যেমন সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এবং প্রতিটি বক্তাই তার মধ্যে আমাদের উল্লেখযোগ্য ভাইস প্রেসিডেন্ট প্রত্যুষ চ্যাটার্জি স্যার এবং আমাদের স্বর্ণেন্দু সামন্ত, আমাদের ডক্টর সৌম্যজিৎ বাসু, ডক্টর কিরণ মুখোপাধ্যায় এবং ডক্টর রবি ভরদ্বাজ খুব সুন্দরভাবে প্রোগ্রামটিতে তাদের বক্তব্য রাখার জন্য, এবং এর মধ্যে কিছু কথা না বললে পুরো বক্তব্যটাই অসম্পূর্ণ থেকে যায়। তা হলো আমাদের যে ক্লাবের অ্যাক্টিভিটি সম্বন্ধে, আমাদের ক্লাব বলতে আমাদের এই অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের সঙ্গে গোটা ওয়েস্ট বেঙ্গলের 12টি ক্লাব যুক্ত, এবং এই ক্লাবগুলির মধ্যে প্রতিটি ক্লাবই হচ্ছে উল্লেখযোগ্যভাবে কাজ করে গেছেন এই দিনটিতে। তার মধ্যে উল্লেখযোগ্য কাজ করেছেন আমাদের হাওড়া অর্থোপেডিক ক্লাব, আজকে একটা সুন্দরভাবে অ্যান্টিবডি ডিটেকশন এর চেষ্টা করা হয়, পরীক্ষা করা হয়, এবং এই পরীক্ষাটি একটি উল্লেখযোগ্যভাবে আমরা বলতে চাই, কারণ এই পরীক্ষাটি এই মুহূর্তে আমার মনে হয় একটি খুব গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে। আর তার সঙ্গে আমাদের অন্যান্য যে ক্লাব, একদম শিলিগুড়ি থেকে শুরু করে মালদা অর্থোপেডিক ক্লাব, বহরমপুর অর্থোপেডিক ক্লাব, বহরমপুর অর্থোপেডিক ক্লাবের সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই যে আমাদের বহরমপুরে 6 তারিখে একটা প্রোগ্রাম রয়েছে এই কোভিড এর পরিস্থিতি নিয়ে, তাতে খুব সুন্দর কিছু টপিক রাখা রয়েছে, তার মধ্যে পুলিশ অ্যান্ড কোভিড, এটা যেটা একটা জ্বলন্ত সমস্যা আমাদের মধ্যে, সেই ব্যাপারে আমাদের মাননীয় পুলিশ কমিশনার বিধাননগর কমিশনারের থেকে আমাদের সম্মতি জানিয়েছে, ওই প্রোগ্রামে উনি সেই দিনকে উপস্থিত থাকবেন, এবং এই শুভ উদ্যোগ নেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের, মুর্শিদাবাদ বর্ত ক্লাবের সদস্যবৃন্দকে, এবং তার সঙ্গে আমাদের যে সমস্ত ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোর অ্যাক্টিভিটি আজকে আমাদের এই বোন অ্যান্ড জয়েন্ট ডেটাকে একটা নতুন জায়গায় নিয়ে গেছে, যেটাতে আমাদের অল ইন্ডিয়ার অনেকেই প্রশংসা কুড়িয়েছে অলরেডি। তার মধ্যে আমাদের ইস্ট কলকাতা ক্লাব উল্লেখযোগ্যভাবে একটা সাধারণ মানুষকে অবহিত করার জন্য একটা সভা করেছেন,
এবং সেগুলো একটা ভার্চুয়াল সভার মতোই করা হয়েছে এবং ওপেন জায়গাতে কি করলে পরে আমাদের এই ক্ষয়জনিত রোগগুলো থেকে আটকানো যায় সেইগুলোর জন্য প্রচার করা হয়েছে। এর সঙ্গে আমাদের বিভিন্ন যে ক্লাবগুলো আছে প্রতিটি ক্লাবেরই তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্যভাবে আমি প্রতিটা ক্লাবের নাম একবার বলতে চাই, কারণ হচ্ছে তারা অত্যন্ত আন্তরিকভাবে প্রোগ্রামটি করে গেছেন। তার মধ্যে হচ্ছে বর্ধমান অর্থোপেডিক ক্লাব, শিলিগুড়ি অর্থোপেডিক সোসাইটি, বারাসাত অর্থোপেডিক ক্লাব, কলকাতা অর্থোপেডিক সোসাইটি, ইস্ট কলকাতা অর্থ ক্লাব, কল্যাণী অর্থ ক্লাব, দমদম অর্থ ক্লাব, বহরমপুর অর্থ সোসাইটি, দুর্গাপুর অর্থ ক্লাব, মিদনাপুর অর্থোপেডিক সোসাইটি, হাওড়া অর্থ ক্লাব এবং অবশ্যই মালদা অর্থ ক্লাব, সবাইকে আন্তরিকভাবে ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং অল ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে যেন এরকম জন অ্যাওয়ারনেস মিটিং আমরা করতে পারি সেই জন্য অসংখ্য সেই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ভালো হয়েছে। সর্বশেষ আমার মনে হয় সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখেছেন। এই বলে আজকে আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে, আমি স্যার মিটিংটা স্টপ করছি। থ্যাংক ইউ, নমস্কার। দারুন দারুন হয়েছে স্যার, দারুন স্যার। আপনারাই স্যার পুরো ব্যাপারটা করলেন, আমি চাইবো স্যার আগামী দিনে এরকম ভাবে আমরা আরো কিছু প্রোগ্রাম করতে চাই। আর আপনি